তারপরে নাসির ভাইয়া, তারপরে যে কি সুরাহা আপু, নুসরাত জাহান, এদের সাথে ম্যাডাম ক্লাস সিক্সে পড়ো না কে সুরাহা? সুরাহা কোন ক্লাসে পড়ো? হ্যাঁ ম্যাম আমি ক্লাস এইটে। ও তুমি ক্লাস এইটে, আচ্ছা। আমার সিক্স ম্যাম, আমি ক্লাস সিক্সে। রুবাইয়া তো ক্লাস সিক্সে, হ্যাঁ আমি গেলাম কই। আমি ভালো আছি। কারণ সাদমান ভাই ব্যস্ত থাকে, আপনিও ব্যস্ত থাকেন, এর জন্য আর কি আপনাদেরকে আর কি এতটা ডিস্টার্ব করা হয়নি, কিন্তু রুবাইয়াকে আমি প্রচুর ডিস্টার্ব করি। আরে রুবাইয়া তো এক্সপার্ট, আমি তো রুবাইয়া যে কেন ক্লাস করলাম এটাই বুঝি না, আমি এখনো বুঝি নাই। রুবাইয়া তুমি কেন ক্লাসে আসলে একটু আমাকে বলো তো। শিখার তো শেষ নাই, অনেক কিছু তো শিখতে পারি, সেজন্যই ক্লাসটা করলাম। ভেরি গুড, এইটা রুবাইয়াতে সবচেয়ে ওয়ালাইকুম আসসালাম আকে, এই অ্যাপ্রোচটা খুব ভালো অ্যাপ্রোচ। শিখার আসলে কোনোই শেষ নাই, সত্যি শিখার কোনো শেষ নাই, মানে আমরা শিখছি দেখি নতুন কিছু চলে আসে। আমার থেকে আমার মেয়ের ই ভালো, এডিটিং স্কিল ভালো, বললাম না ও ও ভালোই বানাতে পারে, কিন্তু জাস্ট কোর্স করবে না, ওর করার কোনো ইচ্ছা নেই কোর্স, তা আমি ওকে জোর করি না। আচ্ছা রূপন্তি কি খবর তোমার? জি ম্যাম ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা তোমার একটু ক্যামেরা অন করো, একটু তোমাদের চেহারা দেখি। কারণ আমি প্রোফাইল পিকচার পরে চেহারা মিলাতে পারি না, এই আরেক মুশকিল। ম্যাম আমার প্রোফাইল পিকচার এটা আগের, অনেক 2 বছর আগের মনে হয় ছবি। মানে আমার চোখে অনেক সময় আর কি সমস্যার কারণে পড়তে হয় চশমা আর কি, মাঝে মধ্যে আমি চশমা পরি। এটাই মানুষ বলে, যারা চশমা পরে তারা হচ্ছে একই সাথে দুইটা মানুষ, চশমা খুললে আরেক রকম লাগে দেখতে। ফেসবুকের ছবি দেখে কাউকে চিনা একদম সম্ভব না, একদম না, আমি তো নিজেই আমাকে চিনি না। আর এখন যে ইনস্টাগ্রামের কতগুলো ফিল্টার আছে, এত সুন্দর সুন্দর ফিল্টার, ঠিক আছে আমিও একটু ফিল্টার গুলো ট্রাই করি। তারপর তো ফিল্টার দেওয়ার পর তো সবাই বলবে এত সুন্দর লাগছে দেখতে, আমি বললাম হ্যাঁ আমাকে সামনাসামনি এসে আগে দেখো, কত রকম লাগে না দেখতে, তো এইটা একটা মজার বিষয়। এই যে কি সুন্দর, আমি এখন সবার চেহারা দেখতে পাচ্ছি, তাহলে আমি আমি তো রুবাইয়াকে রাস্তাঘাটে যেখানে দেখবো আমি চিনবো, ওকে তো দেখলে আমি চিনে ফেলবো, কারণ আমি খুব সময় দেখবো। দেখো আমি এখানে আমি কিন্তু পূজন এখন এতদিন আরেকজনকে মনে করেছি, এটা হচ্ছে আকিব। জি ম্যাম কত মজা সবাইকে দেখে নেওয়া যায়। তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সো ফার বলো আমাকে। মিস এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, খুবই অসাম ছিল, দারুণ ছিল, অনেক কিছু শিখেছি, শিখতে পেরেছিলাম। রূপন্তির এক্সপিরিয়েন্স কেমন ছিল? ম্যাম অনেক ভালো ছিল, অনেক কিছু শিখেছি। আমরা যদি গুগল করি, ইউটিউবে গেলে আমরা শিখে ফেলতে পারি,
কিন্তু যখন একটা আনন্দ ঘন পরিবেশ আমরা আমাদের আট সপ্তাহের ক্লাসটা করতে পারি, কারণ আট সপ্তাহ পর দিন মানে আট সপ্তাহ চলে গেল ক্লাস শেষ, আমার তো এখন এরকম হচ্ছে মানে এই ক্লাস তো শেষ। আচ্ছা তোমাদের শুভ যেটা হচ্ছে তোমাদের সাথে অনেকের নাম না আমার কাছে লাগে যে ডাবল ডাবল, যেমন আমাদের আকিব আছে দুইজন, আকিব হাসান একজন, হোসাইন একজন, একজন হচ্ছে আকিবুজ্জামান। আর কে কে আসে বাকি কেন সবাইকে দেখতে পাচ্ছি না? সাদমান ভাই আসে, দেখা যায় সাদমান ভাইয়াকে? না ম্যাম। আচ্ছা আসবে সাদমান। আজকে আমরা প্রথমে ক্লাসে যেটা করব সেটা হচ্ছে আমরা আগে আমাদের ছবিগুলো, যাদের যাদের ছবি কমপ্লিট হয়ে গেছে তারা তাদের ছবিগুলো আসলে শেয়ার করবে, আমরা সবাই সবার আগে ছবি দেব, কারণ আজকে তো আমাদের কিছু করার নাই। তো ছবিগুলো দেখার পরে আমরা ফিডব্যাক নিব, যেখানে যেটা আমাদের হাতে সময় আছে এবং আমরা বাসায় বসেই ছবি বানিয়েছি, তা আমাদের যদি কোথাও কোনো কিছু ইম্প্রুভ করার থাকে, যেমন আমার কাছে একটা দুইটা ছবি এসেছিল যেটার একদমই ভয়েস মিলে নাই, একদমই মানে ভয়েস মিলছে না, তো আমরা চাই যে তোমরা প্রত্যেকেই প্রত্যেকের ছবি দেখে ক্রিটিক্যালি জাজ করো যে তোমার কাছে কি মনে হয়েছে ছবিটা দেখে, এবং তোমার কাছে ভালো লাগবে ভালো, খারাপ লাগবে খারাপ, একদম অনেস্টলি, কারণ এখানে আমরা আমরাই। তো আমরা প্রত্যেকেই প্রত্যেকের ছবি আজকে দেখবো যাদেরটা হয়েছে, এবং দেখে আমরা চেষ্টা করবো, কারণ আমরা একটা ভালো মানে একটা ক্রিটিক্যাল ফিডব্যাক দিলে সে হয়তো সেই কাজটা আরো একটু ভালো করার সুযোগ পাবে, যে আচ্ছা ঠিক আছে এটা ঠিক মতন হয়নি তাহলে আমি এই জায়গাটাকে একটু ঠিক করি, কারণ আমরা তো সবে বেশিরভাগই তো প্রথম ছবি বানাচ্ছে। তো আমাকেও যদি কেউ প্রথম ছবি বানাতে বলতো আমি যে কি ছবি বানাতাম জানি না। দেখো আজকের ক্লাস আমাদের ব্যাচে আমাদের এখানে একজন অসুস্থ ছিল না, আমাদের এখানে অসুস্থ ছিল, আমাদের এখান থেকে ক্লাস থেকে চলে গেছে কিছু যে কন্টিনিউ না অসুস্থ না, যে এর আগের সপ্তাহের ক্লাসে একজন বলছিল যে অসুস্থ, সে মানে শীতল, শীতল নামের একজন শীতল, উনি এখন কেমন আছে? শীতলের সাথে কোনো যোগাযোগই আমার হয়নি আজকে, তারপর সুরাহা বলছে ওর শরীর খারাপ। ম্যাম আপনার কি অবস্থা? ম্যাম আপনার তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমার সবসময় ঠান্ডা 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 থাকে একদমই, সকাল উঠি সেই জন্য অনেক সময় ঠান্ডা লেগে যায়। এটা তো আছে, ঠান্ডা তো লাগবে ম্যাডাম। আর এখন একটু কেয়ারফুল থেকো, কারণ যেহেতু করোনা ভাইরাসের আবার বলছে সেকেন্ড ওয়েভ আসবে, এত ঠান্ডা এখন মানুষের এমনি সর্দি কাশি নিউমোনিয়া এগুলোরও বাড়ে, তো তোমরা অবশ্যই অবশ্যই কেয়ারফুল থাকবা। আমরা তো তাও ম্যাম বাসায় থাকি, তাও একটু যাও আসতে মানে কাছে ভিতরে কাছে ভিতরে কি নিচে টিচে যায় আর কি, আপনারা তো ম্যাম দৌড়াদৌড়ি করেন যেহেতু কাজের জন্য বের হতেই হয়। আপনারা এখানে তো দুই দিন রোদই উঠে নাই, সূর্যকেই দেখি না আমরা। সুরাহা কোথায় থাকো? আমি চট্টগ্রাম। আচ্ছা তুমি ম্যাম আমাদের এখানেও কিন্তু একই অবস্থা। তুমি কোথায়? আমি মানিকগঞ্জে ম্যাম, একবারে পাশে ঢাকা। আচ্ছা ওকে, ঢাকার কে কে? ম্যাম আমি আমি ম্যাম আমি ম্যাডাম আমি দীপ্ত। এরে বাবা ঠান্ডা না? একজন রংপুর, কে যেন কুমিল্লা বললো, আমি কুষ্টিয়াও কেউ আছে, আমার এখন বাংলাদেশে কতগুলো জায়গা হচ্ছে ঘোরার জন্য, আমি এক একটা জেলায় যাওয়ার আগে তোমাদেরকে ফোন করবো, ইমেল করে পাঠাবো যে আমি আসছি বেড়াতে।
মারামারি শুরু হয়ে যাবে কেন ম্যাম আমাদের বাসায় থাকতে হবে দুজনের বাসায় যাবেন পাশাপাশি আছে ওখানে গেলে আর কি ম্যাম আপনাকে আমার এখানে রেখে দেবো তপন ভট্টাচার্যের কাছে যেতে দেবো না এইটা হচ্ছে দেখো আরেকটা মজার বিষয় আমাদের অনলাইন কোর্সটাতে আমরা একে একে অঞ্চলে তাই না তো সবাই যদি আমরা এখন যদি হানা ক্যাম্পাসে পড়তাম তাহলে সবাই ঢাকার থাকতো কিন্তু এখন ঢাকার বাইরে আমাদের কত বন্ধু আছে এটাই একটা অনেক মজার আমরা যখন বড় হচ্ছিলাম তখন আমাদের সময় ফ্রেন্ড ফ্রেন্ড খুব আমাদের জন্য একটা খুব চল ছিল যে আমরা চিঠি লিখতাম বন্ধুদেরকে একটা বইয়ের মতন পজেছে এখানে বিভিন্ন অ্যাড্রেস থাকতো তো আমরা ওখান থেকে অ্যাড্রেস পিক করে হ্যাঁ ফ্রেন্ড ফ্রেন্ড চিঠির মাধ্যমে বন্ধুত্ব হতো তো আমার কাছে তোমাদের এই বন্ধুত্বটা ওই রকমই এখন লাগে যে ডিজিটাল একটা প্ল্যাটফর্মে আগে কেউ কাউকে চিনতাম না কিন্তু এখন আমরা সবাই মোটামুটি সবাইকে চিনি তো এখান থেকে যদি আমরা আমাদের বন্ধুত্ব রাখতে চাই আমরা সেটা অবশ্যই রাখতে পারবো আর একটা হচ্ছে তোমরা যেহেতু সবাই স্কুলে পড়ো কলেজে পড়ো কেউ জানে না যে আজ থেকে দশ বছর পর বারো বছর পর কে কোথায় থাকবে তাই না কোন একটা ইউনিভার্সিটিতে ভর্তি দেখো ওমা আমরা দুজনই একই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি কোনো একটা সময় আমরা একসাথে কোর্স করেছিলাম সেই বিষয়টা সেই বিষয়টাও তখন একটা হয় না সিনেমার গল্পের মতন হয়ে যাবে আচ্ছা আমাদের সাদমান ভাই আসছে না ম্যাম এখনো দেখতে পাচ্ছি না আচ্ছা আমি ক্লাস রেকর্ডিংটা শুরু করি আজকে হচ্ছে আমাদের অষ্টম সপ্তাহ মানে হচ্ছে আমাদের আজকে শেষের সপ্তাহ এবং আমাদের আজকে আমাদের ফর্মাল ক্লাস শেষ এবং এরপরে আমাদের হচ্ছে ক্লোজিং সেরেমনি এবং সার্টিফিকেট আমরা দিচ্ছি হচ্ছে জানুয়ারির এক তারিখে সেটার জন্য তোমাদেরকে আমরা লিঙ্কও পাঠিয়ে দিব ইনভিটেশনও পাঠিয়ে দিব তো তোমাদের যাদের এখনো ছবি বানানো হয় নাই বা আজকের পরে যদি তোমরা মনে করো যে না আরেকটা ছবি বানাবো তারাও কিন্তু ছবি আরেকটা নতুন ছবি বানাতে পারো কারণ যদি আমাদের হাতে সময় আছে কিন্তু যাই তোমরা বানাবে বা যাই করবে আমাকে একদম ২৫ তারিখের মধ্যে কনফার্ম করে দিতে কারণ ২৫ তারিখে কনফার্ম হয়ে গেলে তখন আমি তোমাদের সার্টিফিকেট প্রিন্ট করতে সার্টিফিকেট তো প্রিন্ট এখন হবে না সার্টিফিকেট এখন শুধু আমাদের ডিজাইনটা হবে সেই ডিজাইন করতে দিয়ে দিব পরে সেই সার্টিফিকেট আমরা তোমাদেরকে ক্লোজিং সেরেমনির পরে সবাইকে সেটা আমরা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবো ক্লোজিং সেরেমনি শেষ হবে ওই রাতে বসে বসে আমি সবাইকে ইমেল করে পাঠিয়ে দেবো আচ্ছা মোটামুটি আমাদের আমরা শুরু করেছিলাম হচ্ছে একসাথে আমি চেক করে দেখি প্রথম সপ্তাহে কতজন ছিল আসলে সেই জন্য তোমাদের সবাইকে কংগ্রাটস বড় করে কারণ তোমরা প্রত্যেক সপ্তাহে তোমাদের কাজ ঠিক মতন জমা দিয়েছো যদি কাজ জমা নাও দিতে পেরেছো আমাকে ইমেল করে তোমরা জানিয়েছো এটা আমি মনে করি খুব ভালো একটা যদি এটা আমাদের নতুন একটা প্র্যাকটিস আমাদের হয়ে থাকে যে আমরা একটা কাজ করতে না পারলেও জানিয়ে দেয়া এইটা একটা অনেক বড় একটা আমাদের অ্যাচিভমেন্ট হয়েছে কারণ এটা অনেক সময় অনেক বড়দের আসলে হয় না দেখা যায় যে মিটিংয়ে দেরি করে এসেছে যে দেরি করে আসবে সেটা জানায়ও নেই বা কোনো একটা দাওয়াতে আসেই নেই সেটা জানানোরও সে দরকার মনে করে যে সে আসবে না বা করবে না কিন্তু এইটা আমরা কমপ্লিট করে যে আমরা আটটা সপ্তাহ পার করতে পেরেছি একসাথে কাজ করে সেটার জন্য তারপর আমরা যেটা হবে সেটা হচ্ছে আমি সন্তুষ্ট হয়ে কিভাবে আমাদের অ্যাকাউন্ট খুলতে হয়
সেইটা আমরা করব আশা করি সাদমান ভাই অতক্ষণে চলে আসবে তো কে প্রথমে আসসালামু আলাইকুম ম্যাম হ্যাঁ বলো না জানি হ্যালো হ্যালো স্যার ম্যাম আমার কিছু ভুল হ্যালো ম্যাম হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তুমি কি জামিল প্রথমে তোমার ছবিটা দেখাতে পারো তাহলে ওরা সবাই আসলে বুঝতে পারতো যে এই সমস্যাটা আসলে সমাধান কিভাবে করা যায় দেখেন ভলিউম থেকে একটু বাড়ানো যায় আচ্ছা দাঁড়াও আমি দেখছি দেখি আমার এখানে যেটা পাঠিয়েছো সেটা শেয়ার করা যায় কিনা আচ্ছা ম্যাম সাদমান ভাই আছে সাদমান ভাইকে আমি ব্রিফ করে দিই সাদমান বেসিক্যালি আজকে প্রথমে করবো সেটা ওদের সবার ছবি দেখবো ছবি দেখে আমরা নিজেরাই নিজেদেরকে একটা ফিডব্যাক দিব যে ছবিটা কিভাবে মানে ভালো হয়েছে কি খারাপ হয়েছে কেন খারাপ লাগছে বা কোথায় আমরা ইমপ্রুভ করতে পারি বা যেমন জামিলের সিরিয়াস প্রবলেম হচ্ছে ওর ভয়েসের সাথে ওর সিন মিলছে না ওর মানে হ্যাঁ ওখানে ভালো করে ম্যাচ করছে না তো এই মানে আমাদের যেহেতু শুরু হয়ে আছে আমাদের হচ্ছে ক্লোজিং সেরেমনি যেহেতু 1 তারিখে আর ওদের জন্য এখন ফেস্টিভ্যালে জমা দেওয়ারও কোনো রাশ নাই
তাহলে ওদের হাতে দুই সপ্তাহের মতন আবহ সময় আছে কাজ করার জন্য, ওদের নিজেদের কাজকে পলিশ আপ করার জন্য। আমরা বেসিক্যালি প্রথমে ওদের কাজগুলো দেখব, দেখার পর আমরা ফিডব্যাক নিব এবং ফিডব্যাক দিব, তারপর আমরা ফিল্মফ্রি ওয়েবসাইটে কিভাবে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেটা দেখব, তারপর আমরা বিভিন্ন ফেস্টিভ্যাল নিয়ে ডিসকাস করব। এটাই হচ্ছে আজকের আমাদের ক্লাস। তো আমি আমি জামিলের ছবিটা খুঁজি, অতক্ষণে এক কাজ করো রুবাইয়া, তুমি তোমার ছবিটা দেখাও। ওকে তোমরা সাউন্ড পেয়েছো? না ম্যাম শুনতে পারিনি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আচ্ছা তুমি যদি স্ক্রিন দেখো তোমার ভিডিওটাও দেখো, তাহলে আমাদের জন্য আরো ক্লিয়ার হবে। আচ্ছা তোমার তো হয়নি, সরি তোমার তো হয়নি। আমার ভিডিও কি দেখা যায়নি? ভিডিও দেখা যাচ্ছে, সাউন্ড আছে। হ্যাঁ প্লিজ শেয়ার করো তো দেখি। এটা হচ্ছে যে শেয়ার করে তার মিউজিক্যাল মানে সাউন্ডের পেশনটা ডাইরেক্টলি পিসিতে থাকে না, এজন্য একটু দেখা সবাই বুঝতে পারবো। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে আচ্ছা আমি এখন আমারটা দেখাই। হ্যাঁ প্লিজ। আচ্ছা আমার মনে হয় হচ্ছে আমি রুবাইয়াটা আবার একটু দেখতে চাই, আমি মানে একদমই শুনতে পারি না। রুবাইয়া সেটিংটা চেঞ্জ করে তুমিও দেখো এবং তোমরাও লাইন আপ হয়ে যাবে। এরপর আমি তো ফোন দিয়ে করছি। কোন অপশন নাই তো ফোনে সেটিং করা। রিপোর্টে প্রবলেম ছাড়া কিছু নেই ওখানে। এটা কি দেখা যাচ্ছে? হ্যালো আমি ওপেন করলাম। দেখা যাচ্ছে এই তো সেটিংস আসলো।
রুবায়াত দেখো উপরে হেডফোনের একটা আইকন আছে ওইখানে ক্লিক করো দেখো ওখানে অডিও অফ আছে ওটা অন করে দাও না মানে আমি হেডফোন দিয়ে করছি না তো না একটা আইকন আছে উপরে তাহলে করো হেডফোন স্পিকার টাইপের হ্যাঁ দাঁড়াও আমি একটা কাজ করছি আমি আমার ভিডিওটা একটু পরে দেখাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে অন্য কেউ ভিডিওটা দেখাও ম্যাম আমি দেখাবো ম্যাম আমি দেখাই কে প্রথমে বলেছিল আমি দেখাবো ম্যাম আমি বলেছিলাম আচ্ছা দেখো তপন দেখো তপনের পর কে দেখাবে ম্যাম আমি দেখাবো আচ্ছা তপনের পর আকিব দেখাবে আচ্ছা ঠিক আছে মিস আমার তো প্রবলেম হয়েছিল তাই আমি ড্রাইভার লিংকটা দিয়ে দিয়েছি হ্যাঁ আমি দেখেছি থ্যাংক ইউ ম্যাম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সমস্যা কিন্তু একই আমরা সাউন্ড পাচ্ছি না নেটে সমস্যা দিচ্ছে ম্যাম যারা মোবাইলে করতেছে বোধহয় তাদেরই শুধু হচ্ছে তপন তুমি কি আমাকে ভিডিওটা পাঠিয়েছো আমি ড্রাইভার লিংক পাঠিয়ে দিয়েছি ওখানে দিলে আমার ভিডিও দেখা যাবে ম্যাম উইকেন ডু ওয়ান থিং আমরা হচ্ছে একজন হচ্ছে সবাই যদি একজনের কাছে আমাদের ট্রাভেলিং গুলো পাঠাবে আমরা যদি একজন যারা পিসি আছে তো সে যদি প্লে করে একটা একটা দেখি তাহলে কিন্তু ভালো আমাদের সেটা ভালো আইডিয়া তোমাদের ট্রাভেলিং গুলো এইখানে শেয়ার করতে থাকো চ্যাট বক্সে তাহলে সেখান থেকে আমরা ওপেন করলেই তো দেখা যাবে রাইট সবাই আপনার মনে হয় ভিডিও লিংক গুলো আছে আপনি দেখা দেন তাহলে ভালো হয় এখন হ্যালো ম্যাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমাকে সবগুলো নামাতে হবে তো সেই জন্য জাস্ট এক মিনিট আমাকে আমরা একটা একটা দেখতে দেখতে অন্যগুলো আমি সর্ট আউট করছি আচ্ছা দেখা যাচ্ছে ডাউনলোড হয়েছে ওখান থেকে প্লে করার বেটার হয় ভিডিও প্লেয়ার ফর ড্রাইভ গোল ড্রাইভ ভিডিও প্লেয়ার ফর গোল ড্রাইভ
ভিডিও প্লেয়ার ফর গুগল ড্রাইভ দিলাম তো তাহলে আমি এখান থেকে দেখাই স্ক্রিন কি দেখা যাচ্ছে প্রিভিউ অ্যাভেলেবল হচ্ছে না আচ্ছা আকিব আমি লিংক শেয়ার করব হ্যাঁ লিংক শেয়ার কর আকিব তুমি তোমারটা দেখো তো আমি এখানে আমি দিচ্ছি ওকে ম্যাম আর সাদমান তুমি তাহলে রুবাইয়াতটা শেয়ার করো তো রুবাইয়াতটা কি চ্যাটে আছে লিংক হ্যাঁ চ্যাটে ও দিয়েছে ম্যাম দেখা যাচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে হ্যালো ম্যাম হ্যাঁ ম্যাম আমি পাঠিয়েছি লিংকটা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ আকিব সমস্যা কি সাউন্ড নাই ম্যাম আমি তো ওই যে করলাম সেটিংস এ যাই মাইক্রোফোন চেঞ্জ কিন্তু তো বহুত শোনা যাচ্ছে না খুবই চিন্তার বিষয় ম্যাম আমারটা পাঠিয়ে দিলাম মুভির আচ্ছা আচ্ছা ভাই কি ভাইয়া আকি হ্যাঁ বলো আপনি তোমার কি ইয়েতে মানে ডেস্কটপে ইয়ে আছে মানে সেভ করা আছে না তোমারটা হ্যাঁ হ্যাঁ আমি ওখান থেকে দেখাইছি আচ্ছা আমরা এখানে আগে দেখে নি সাধন ভাইয়া শেয়ার করেছে রুবাইয়াতটা সাউন্ড নাই এখন কি আছে এখন আছে হ্যাঁ শুরু হচ্ছে সাউন্ড ওকে আমি একটা মিনিট একটু ওয়েট করো আমি আসলে দেখো কত কিছু শেখার একটা সিম্পল শেয়ারিং এটাই আমাদের জন্য কত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই মুহূর্তে Thank you.
তোমাদের কারোর কোন অবজারভেশন আছে রুবায়াতের এই ভিডিওতে? তুমি যদি নিজে বলো যে হচ্ছে একটা ফিকশন গল্পের দিক থেকে এটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে তোমার কাছে তোমার নিজের ভিডিওটা? ঢাকা শহরে অনেক বাচ্চারাই ছাদের উপর থেকে থুতু রিমোট ইত্যাদি ফেলে, তো এটা যদি ওরা যদি না করে তার জন্য আমি এই ফিল্মটা বানিয়েছি। আচ্ছা আমরা নেক্সট ফিল্মটা দেখি, হ্যাঁ পরে কথা বলবো আমরা। ভাইয়া আমিও একটা লিংক দিয়েছি। আচ্ছা এটার কোয়ালিটি 360 কেন? সাধনজি তুমি কি এখন ডাইরেক্টলি গুগল ড্রাইভ থেকে দেখছো? গুগল ড্রাইভে কিন্তু প্রিভিউ কোয়ালিটিটা কম থাকে। হ্যাঁ বাট 360 তো থাকে না, 720 পে থাকে, যদি 1080 পে থাকে ভিডিওটা। এই ভিডিওটা মানে কততে শুট করা, কোন রেজলিউশনে শুট করা এটা? তোমার ফোনে তো শুট করছো তুমি ভিডিওটা, তো ভিডিও রেজলিউশনটা কি ছিল? আমরা কি মুভিটা প্লে করতে পারি? ম্যাম আমি আমার মুভিটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি ড্রাইভের লিংক। আচ্ছা থ্যাংক ইউ। ম্যাম আমি আমারও মুভি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। ম্যাম আমিও দিয়ে দিয়েছি। ভেরি গুড, দিয়ে দিয়েছি। আচ্ছা থ্যাংক ইউ। সবারতে আকিব এটা সামি মজুমদার অরু নাজিম আকে।
আমিও দিয়েছি ম্যাম থ্যাংক ইউ তাহলে এখান থেকে আমরা একটা একটা করে ভাই আপনি আমরা কি জামিলের ভিডিওটা দেখতে পেরেছি না ম্যাম ভাইয়া তো প্লে করেনি মানে এখনো না ম্যাম আমি হচ্ছে আমার প্লেয়ারটা একটু সমস্যা করতেছে সো আমি ডাইরেক্ট ভাবছি ড্রাইভ থেকে প্লে করব সো আমি জাস্ট আমার শেয়ার করতেছি আচ্ছা দেখা গেছে জি ভাইয়া আমি কি আমার সাউন্ডটাকে আবার চেঞ্জ করবো চেঞ্জ করে অনুসরণ দিবো সাউন্ডটা অনেক ভলিউমটা অনেক হাই হয়ে গেছে সেই জন্যই তো আমরা আজকে এখানে দেখতে চাচ্ছি সো দ্যাট আমরা সবুজ সবুজ অবজারভেশন দিতে পারি আচ্ছা প্রথমে তোমাদের মধ্যে থেকে কেউ বলো পরে সাদমান বলবে সাদমান শেষে বলুক কেউ কিছু বলবো না তোমাদের সবাই আমি বলতে পারি হ্যাঁ হ্যাঁ প্লিজ আমি আসলে পুরো ফিল্মের কিছু বুঝি নাই আচ্ছা সুরাহা বলেছো কিছুই বুঝেনি ম্যাম আমি বলতে পারি আচ্ছা এখন তারিক জামিল তুমি একটু ওদের কোশ্চেন অ্যানসার দাও আমি বলতেছি একজন দরিদ্র ছেলে হ্যাঁ তার মা খুব অসুস্থ হ্যাঁ তার একটা ছোট ভাই আছে হ্যাঁ এখন সে কি তার ঘরে কোনো টাকা নাই কোনো খাবারও নাই তারপর সে কি করলো সে দৌড়িয়ে গেল হ্যাঁ তার মাঝে ওষুধ আনার জন্য ডাক্তার কাছে তখন সে ডাক্তার যখন গেলো তখন ডাক্তার তাকে দেখালো তাকে দেখলো সে অনেক দরিদ্র তাই তাকে কি করলো তাড়া দিল তখন সে কি করলো একবার নিরুপায় হয়ে কি করলো সে কাজ করলো কাজ করার মাধ্যমে যে টাকা আয় করলো তা দিয়ে কি করলো তার আম্মুর জন্য ওষুধ আনলো এবং কি তার ভাইয়ের জন্য খাবার আনলো এটাই সময় দেখে দেখাইছি কিন্তু জামিল এখানে ও যে ওখানে গিয়ে কাজ করলো আমি যা বুঝেছি তাতে হচ্ছে যে ছবিটাতে তুমি যেভাবে বলেছো মা অসুস্থ বিনামূল্যের ওষুধ আনতে গেছে টাকা ছিল না কিন্তু ও যে এই পরে যখন মানে হয় না ঠিকাদারের কাছ থেকে টাকাটা নিচ্ছে এই জায়গার কনসেপ্টটা কিন্তু ঠিক মতো এস্টাবলিশ হয়নি ও কি তৎক্ষণাৎ কাজ করে টাকাটা দিচ্ছে নাকি আগে কাজ করেছিল সেটার পাওনা টাকা দিচ্ছে এই ব্যাপারটা কিন্তু ওখানে একদমই পরিষ্কার হ্যাঁ তারপর ওষুধ কিনলো কিন্তু মাকে মার কাছে নিয়ে গেল কিন্তু আমি যদি এটাকে ফিল্ম হিসেবে দেখি এটা ধরো তুমি যে সাবটাইটেল তুমি টাইটেল করছো বসবা তোমার ক্রেডিট লাইন এটা কোনো ফিনিশিং এটা কোনো ফিনিশিং এখনো হয়নি আমরা বলি যে এখনো অনেক কাজ বাকি তার থেকেও বড় কথা হচ্ছে তোমার কিন্তু ভয়েস ডায়ালগ এই কারণে আমরা বলছিলাম যে ডিসকারেজ করি কারণ ডায়ালগ যদি পরে না মিলে তো তখন সেটা স্ক্রিনে অনেক বাজে লাগে তো এখন সমস্যাটা হচ্ছে যে তোমার ডায়ালগ ঠিক মতো মিলছে না আচ্ছা এখন সাদমান যদি তোমার রিভিউ দাও আমি বলবো যে
ব্যাপারটা খুব মানে সাউন্ডের প্রবলেমটা নিয়ে পরে বলি, আর জাস্ট যদি স্টোরিটা নিয়ে বলবো যে হচ্ছে তুমি ঠিক আছে তুমি একটা সিম্পল একটা শর্ট স্টোরি সিলেক্ট করছো, এটাকে তুমি আরো সিম্পলি ভাবে দেখাইতে পারতো, মানে ব্যাপারটাকে আরো সিনেমাটিক লাগতো, যদি ফিল্মিক লাগতো মনে হতো যে ওকে সিম্পল স্টোরিটাকে আমি ভালোভাবে ভালোবেসে, বাট ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে জাস্ট তুমি যেভাবে বললা তোমার গল্পটা জাস্ট কয়েকটা শর্টের মাধ্যমে সিকোয়েন্স একটার পর একটা জাস্ট অ্যাড করে দেখাই দিছো, এরকম একটা ব্যাপার লাগছে আমার কাছে। প্রত্যেকটা ফুটেজ মনে হয়েছে আলাদা আলাদা, প্রত্যেকটা ফুটেজ মিলে যে একটা গল্প হয়েছে এটা মনে হয় না আমার কাছে। প্রত্যেকটা কাট তুমি যদি হচ্ছে প্লে করে দেখো এরকমই মনে হচ্ছিল যে হচ্ছে একটা পর একটা আসছে। আগে হচ্ছে কিছু করলে ভালো হবে এমন স্টেটমেন্ট, ব্যাপারটা হলো আগে তুমি বোঝো যে কি হয়েছে, আমি বলতেছি তুমি বুঝছো কিনা, মানে কিছু একটা বললাম জাস্ট সাথে সাথে সলিউশন পেয়ে যাবো না, এটা নিয়ে তোমার ভাবতে হবে। যেমন হচ্ছে এখানে যেমন আমি দেখাচ্ছিলাম তুমি দেখো মানে সবকিছু খুব খুব ইজিলি চলে আসছে, মানে হচ্ছে তুমি কাজ করছো ঠিক আছে, মানে ক্যারেক্টারটা সে গিয়ে একটা কাজ করছে ওকে পানরটা নাও দিয়ে দিল, তোমার স্টোরি ডেভেলপমেন্টটাতে একটু প্রবলেম ছিল আমার যেটা মনে হয়, মানে তুমি আরো সিনেমাটিক ওয়েতে সাজাইতে পারতো ব্যাপারটাকে, মানে খুব ইজি মানুষ যা দেখতেছে জাস্ট তাই, এখানে যাচ্ছে হেঁটে আসতেছে একজন দৌড়ে, মানে হচ্ছে একজন অসুস্থ এখানে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অসুস্থ তার মা, সে হচ্ছে বলছে মা কি হয়েছে, তারপর হচ্ছে দৌড়ায় আসতেছে ওষুধ কিনতে গেছে তাকে ওষুধ দিল না সে চলে গেলো, তারপর কাজ কোথায় করছে সেটা আমি দেখতে পারলাম অ্যাকচুয়ালি, তারপর হচ্ছে এই জায়গায় চলে আসলো ডিরেক্ট যে হচ্ছে পাওনাটা আমি দেখে ভাবছি আগে কোনো পাওনা দেওয়ার ছিল সেজন্য হচ্ছে তার কাছে চাইতে আসছে, কিন্তু তুমি স্টোরিতে বলে সে কাজ করেছে মানে রিসেন্ট আর কি, সো এই জায়গাটায় এরকম কিছু পাইলাম না। তারপর হচ্ছে ও জাস্ট টাকা দিল এসে হচ্ছে তুমি ওষুধ কিনে দিলা হঠাৎ করে শেষ হয়ে গেলো, সবাই যেটা বললো এন্ডিং এর কিছু বুঝে না, দেখো তুমি এ পর্যন্ত কিন্তু এই সিনটাই বাট এখনো এই সিন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, দেন দেখো তোমার স্টোরিটা হচ্ছে 56 সেকেন্ডে তুমি 55 সেকেন্ডে মানে 1 সেকেন্ড জাস্ট দেখাইছো এসে ওষুধ দিছো, মানে ব্যাপারটা শেষ হলো না ঠিক আছে, তুমি তো শর্ট করছো এন্ড সিম্পল করছো বাট স্টিল এখানেও যদি আরো 5টা সেকেন্ডটা আমি সময় পাইতাম বা তুমি যদি আরো 5টা সেকেন্ড সময় দিতা স্টোরিটাকে শেষ করতে পারতা তাহলে ভালো লাগতো, মানে এখানে একটা ইমোশন ক্রিয়েট হওয়ার কথা না, এখানে একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়ার কথা না, পুরো একটা মায়ের জন্য সে হচ্ছে কাজ করে টাকা এনে ওষুধ কিনে নিয়ে আসছে ঠিক আছে, সো হচ্ছে সরি তো এখানে একটা মানে একটা হ্যাপেনিং ব্যাপার হয়েছে, সো এখানে আমি এরকম কিছু পাই না যে হচ্ছে তুমি 5 সেকেন্ডে যে দেখাবা তোমার মনে হচ্ছে জাস্ট 800 ওষুধ কিনছে শেষ হয়ে গেছে, দেখো এই তো মা তোমার জন্য ওষুধ নিয়েছে ওষুধ খাবো এরকম আর শেষ, এরপরে আর কিছু নাই, তুমি মাকে ওষুধ খাওয়াচ্ছ বা হচ্ছে এখানে তুমি দেখাতে পারতা যে হচ্ছে তুমি সেবা যত্ন করতেছো বা তোমার মা হচ্ছে খুশি হয়েছে তার তোমার মায়ের রিয়েকশনটা দেখার জন্য, কোনো টাইম নাই এখানে কিছুই নাই, জাস্ট মনে হয়েছে যে এখানে আরো 3-4টা শর্ট তোমার বাকি রয়ে গেছে। মানে আগে কথা বলে ফেলছে তখন সাউন্ড গুলো আসতেছিল ম্যাচ হয় নাই, এটা ঠিক করবা আর হচ্ছে তুমি পরের ওইটা নিয়ে কি করবে এটা তোমার ব্যাপার, আমি হচ্ছে আমার মানে ব্যাপারটা তোমাকে বোঝাই দিলাম যে অ্যাকচুয়ালি কি ভুল ছিল এন্ড কি তুমি যদি ডেভেলপ করতে পারো আই উড সাজেস্ট যে হ্যাঁ তুমি যদি আরো একটু শর্ট নিয়ে শেষ করে দিতে পারো গল্পটাকে তাহলে যেভাবে আছে সিম্পলি ভাবে হয়তো একটা শেষ হবে, বাট এখানে অনেক ওর হাঁটা এবং ওই যে চলে যাওয়ার যে ওই জায়গাটা একটু আসলে লেন্দি হয়ে গেছে, ওই জায়গাটা থেকে তুমি কিন্তু কয়েক সেকেন্ড কেটে তুমি কিন্তু নিয়ে যেতে পারো, আর এই যে ও যে টাকাটা ও তখনই ইনস্ট্যান্ট ও কাজ করে টাকাটা পেয়েছে সেটা কিন্তু তুমি ইচ্ছা করলে ওখানে একটা কোন একটা শর্টে ডেভেলপ করতে পারো যে ও কাজ করছে কিছু একটা করছে সেখান থেকে এসে, মানে ওই যে ওই সিন ওই জায়গাটা কিন্তু একদমই আমরা বুঝতে পারবো না যে ও তখনই কাজ করে টাকাটা জোগাড় করেছে, নাহলে আমরা সবাই কিন্তু ভাববে যে আগের পাওনা ছিল যেটাই কিন্তু আনতে গেছে সেটাই, সো এখানে আগের পাওনা থেকে যদি ইনস্ট্যান্ট কাজ করে হচ্ছে ইয়ে করে মানে সে যদি টাকাটা উপার্জন করো তাহলে হচ্ছে এখানে আরেকটা ইন্টেনশন ক্রিয়েট হয় যে হচ্ছে সে টাকা উপার্জন করে দেন হচ্ছে তার মার্জন নিয়ে যাচ্ছে, তো এই ব্যাপারটা মানে আরো ফিল্মিক হয়, সো তুমি এখানে চাইলে এক কাজ করতে পারো, একটা জিনিস খেয়াল করো তুমি এই জায়গাটাতে অনেকটুকু সময় ব্যয় করছো, দেখো এই শর্টটা যে শর্টে হচ্ছে
তার কাছে টাকা নিতে গেছে, এইসব এখান থেকে মনে হয় শুরু হয়েছে, অনেকটুকু জায়গা জুড়ে চলছে, দেখো একদম প্রায় শেষ পর্যন্ত যেতে যখন আসে সেটাও কিন্তু সময় নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এই জায়গায় ফোনে কথা বলতেছে খুব বেশি, আগে ফোনে কথা বলছে এটুকু দেখানোর এতটা দরকার নেই, ও বিজি আছে, কারণ ওয়ান মিনিট ফ্লিপ। সো তুমি এখানে কমায়া এই চার পাঁচ সেকেন্ড তুমি কিন্তু ইউজ করতে পারো শেষে এন্ডিং করার জন্য অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। ধন্যবাদ তারিক। তারপর হচ্ছে আমরা and known to PAP is the largest e-learning website in Bangladesh. A store about beyond is also popular for subject-based play to class. The Ministry of Education, UICT, and A2I has played a big role behind this. We are currently receiving advanced training. As a result, innovation is increasing in education as well as attractiveness. There is an imaginary joy in education. We have to come forward to maintain the trend of our education system. Remember, it is harder to defend than to achieve. Sir, pray us that we can maintain the standard of Bangladesh. So I'm going to do it about Debo. Extra minute. Rafi, I think you gained something. Sarah had known the PAP is the largest e-learning website in Bangladesh. The store about beyond is also popular for subject-based life class. The Ministry of Education, UICT, and A2I has played a big role behind this. We are currently receiving advanced training. As a result, innovation is increasing in education as well as attractiveness. There is an imaginary joy in education. You have to come forward to maintain the trend of our education system. Remember, it is harder to defend than to achieve. Sir, pray us that we can maintain the standard of Bangladesh. Okay, এখন তোমরা বলো। বলো। ম্যাম, আমার কাছে এটা অনেকটা একটা অ্যাডভার্টাইজার মতো লাগলো। কাহিনীটা ভালো মতো বুঝলাম না, কাহিনীটা ভালো মতো বুঝলাম না। আর অন্যরা কখনো জানতাম না যে অনলাইন মুক্ত পাঠে বা কিশোর বাতন বলতে বাংলাদেশে কোন প্ল্যাটফর্ম আছে। আর আমি ছবি বাতন করার চেষ্টা করেছি, মানে মুক্ত পাঠ এবং কিশোর বাতন আমাদের দেশে কিভাবে ভূমিকা রাখে, আর ম্যাম বাংলাদেশ যাতে বিশ্বে মানে প্রথম সারিতে উঠে আসে এরকম একটা আমি বোঝাতে চেয়েছি। আর ম্যাম পুরোপুরি যদি আমার ফিল্মটা বোঝাতে আপনাদের চাই তাহলে আমার কাছে এক মিনিট যথেষ্ট সময় নয়। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমাদের কাছে যদি তোমার শেষ কথা দিয়ে শুরু করি, এনক সময় না থাকে তাহলে এটা সিলেক্ট করা তোমার মতে উচিত হয় নাই, কারণ আমরা কিন্তু প্রথমে বলছি যে হচ্ছে আমাদের স্টোরি যেটা এরকম কিছু একটা নিয়ে হচ্ছে আমরা এক মিনিট অ্যাড করি। হ্যাঁ বলো। তৈরি করি ফিল্মটা আমি নিজেই দুই থেকে তিনবার দেখছি পুরোপুরি ফিল্মটা বুঝতে। আর আসলে আমাদের এক মিনিটে যে ফিল্মগুলো হয় যেরকম আপনারা একটা দেখছি এটা ড্রিম অফ মাইনা কি যেন, ওই ফিল্মটা আমাকে কয়েকবার দেখতে হয়েছে, কারণ এক মিনিটে যে ফিল্মগুলো আমরা তৈরি করি এটা আপনার থিমের থেকে যেন প্রচারই বেশি মনে হয় আমার কাছে, যদি আপনার কিছু মনে হয় ব্যাপারে আর কিছু বলতে পারেন।
আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে তুমি এখানে একটা গল্প, আমি তেমন কিছু পাই নাই, আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা এখানে একটা কনভারসেশন, একটা ইনফরমেশনের বিষয়, একটা কনভারসেশন যেটা হচ্ছে আমরা জানতে পাই। আর এখানে কোনো, তুমি যে বললা যে হচ্ছে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে বা হচ্ছে এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে মানে অনেক উন্নত হচ্ছে, whatever, এই বিষয়গুলো হচ্ছে এখানে কিন্তু ফুটে ওঠে না, আমরা জাস্ট খালি কথা বলতেছি এন্ড কনভারসেশনের মাধ্যমে জাস্ট জানাচ্ছি, মানে যে বললো আর কি, ইটস মোর লাইক এ কমার্শিয়াল এরকম টাইপের ব্যাপার হচ্ছে। এখানে কিন্তু আমরা ফুটে বলতে পারি না, দেখাইতে পারি না যে হচ্ছে কাজ হচ্ছে। যেমন আগের স্টোরিতে আমরা দেখছি যে হচ্ছে একটা হ্যাপেনিং ব্যাপার ছিল, একটা ঘটনা ঘটছে, সেখানে কিছু একটা হয়েছে, তার মা অসুস্থ হয়েছে, কেউ গিয়ে হচ্ছে তার জন্য হচ্ছে ওষুধ নিয়ে আসছে কাজ করে। তো আমরা হচ্ছে এখানে কিন্তু গল্প পাইনি, আমরা জাস্ট মানে তুমি বলতে পারো যে কয়েকটা তথ্য জানছি। তো এখানে স্টোরি ডেভেলপমেন্টে আমার মনে হয় যে হচ্ছে তোমার ভুল ছিল। ম্যাম যদি কিছু বলতেন। আচ্ছা আরাফাত, দেখো আমরা প্রথমে রুবাইয়াতটা দেখলাম, রুবাইয়াতটা এক ধরনের, হ্যাঁ, তারপর আমরা দেখলাম জামিনাটা, এটা আরেক ধরনের, তোমারটা আরেক ধরনের হতেই পারে। আমি আজকে ক্লাসের শুরুতে বলেছি যে আমরা সবাই যে দিন এসেছি ফিল্ম মেকার হব সেটা কিন্তু না, কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি আমরা, আমরা সেখানেই বানাতে পারি, আমরা মিউজিক ভিডিও বানাতে পারি, আমরা অ্যাডভার্টাইজমেন্ট বানাতে পারি, আমরা প্রেজেন্টেশন বানাতে পারি, আমরা ডকুমেন্টারি বানাতে পারি, আমরা যে কোনো কিছু বানাতে পারি, আমরা যে কোনো কিছুতে কাজ করতে পারি। এটা না যে আমাকে ফিল্ম মেকারই হতে হবে, কিন্তু আমি যখন যে কাজটা করব সেটাকে যেন আমি এমন ভাবে কাজটা করি যে সেটা ভিজুয়ালি দেখতে যেমন সুন্দর লাগছে, তার পাশাপাশি সেটা তুমি এই যে কষ্টটা করছো একটা মেসেজ দেওয়ার জন্য, সেটা ফিল্মের মধ্যে তুমি দাও, সেটা তুমি অ্যাডভার্টাইজমেন্টে দাও, তুমি মিউজিক ভিডিওতে দাও, যেভাবে দাও, তুমি একটা কোনো একটা আইডিয়া বা কোনো একটা মেসেজ তোমার কাছ থেকে সামনের অডিয়েন্স যে আছে, আমি এখানে যে বসে তুমি আমাকে দিতে যাচ্ছ, আমি সেটা ক্লিয়ারলি বুঝলাম। তুমি যদি কিন্তু যেটা সালমান ভাইয়া বললো, যেটা আমরা জামিলাটা তো বললাম, তো জিনিসটা ছিল কোথাও একটা ডেভেলপমেন্টের আমরা একটা কমতি দেখছি, তোমাদের কি সেটা মনে হয় যে কোথাও একটা ডেভেলপমেন্টের কমতি বা কোথাও কিছু একটা মিসিং? তাহলে এখন আমরা ডেভেলপমেন্ট করতে পারি যে কিভাবে আমরা বুঝতে পারি যে মহানা মুখ্যমন্ত্রী অথবা কিছু বাতায়ন হেল্প করছে, কিন্তু কিভাবে সেই হেল্পটা করছে সেটা এখানে স্ট্যাবলিশ হয়েছে কিনা। নেটের বিষয় ম্যাম যেটা আমি দেখছি এখানে আপনার কোন রূপ দক্ষতা ছাড়া কোন প্রকার কোর্সে আপনার জয়েন করা ঠিক নয়, একজনের দ্বারা এটা একটা ফিল্ম দাঁড়া করানো সম্ভব নয়, কারণ একটা ফিল্মের পিছনে অনেক কাহিনী থাকে, অনেক কিছু আমরা বোঝাতে চাই একটা ফিল্মের মাধ্যমে। এমনিতে সব ফিল্ম ভাইরাল হয় না, ওই ঢাকায় একটা কামড়ে যেটা ছবি, এরকম আমরা পুলিশের অনেক ছবি আছে কিন্তু আমরা দেখি না, স্মরণও করি না, কিন্তু ঢাকা একটা ওই ছবিটা হলের ভিড় দেখলে বোঝা যায় যে ছবিটা আসলে কেমন ছিল। তাহলে কেন ঢাকা অ্যাটাক হলো, অন্য কোন পুলিশের ছবি, পুলিশের ছবি হলো, ঢাকা অ্যাটাক হলো না, এটা আমাকে বলো। ওটা ম্যাম মানে ওখানে আধুনিকতা আনার চেষ্টা করা হয়েছে না, তুমি যত আধুনিকতা যদি তাহলে আমরা দেখি তাহলে অনন্ত জলিলের ছবি থেকে বেশি স্পেশাল কিন্তু কোনো ছবি না। তাহলে অনন্ত জলিলের ছবি আর ঢাকা অ্যাটাক কেন আলাদা? কারণ গল্প তোমার ছবি তখনই মানুষের আকর্ষণ মানে মনোযোগ নিবে যখন সেটা গল্প বলতে পারবে। রিসেন্টলি আমরা হলিউডের দিকে তাকাই, অ্যাভাটার যেটা ওরা বানিয়েছিল স্পিলবার্গের, বিশাল বাজেটের বিশাল ছবি কিন্তু বিশাল বড় ফ্লপ, কারণ সেটার মধ্যে ভিজুয়াল এফেক্টস ভরা কিন্তু সেটার মধ্যে গল্প যেটা সেটা কিন্তু আসলে ফুটে উঠে না। কিন্তু তার পাশে যদি আমি গ্রিন বুক নামে একটা বই কিছু মানে একটা মুভি আমি দেখেছিলাম কিছুদিন আগে, সেটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে সেটা কিন্তু খুবই লো বাজেটের একটা ছবি, খুবই সাধারণ একটা ছবি, কিন্তু গল্প সব ধরনের সেটা দৃষ্টি আকর্ষণ করেছে। এইটাই হচ্ছে তোমাদের মধ্যে আর অন্য স্টুডেন্টদের মধ্যে তফাৎ হওয়া উচিত যে আমরা এখান থেকে আসলে গল্পটা কিভাবে বলতে হয়, ছবিটা আমরা কিভাবে বানাতে পারি বা ছবি দেখার বিষয় যেটা সেটা আমরা আসলে এখান থেকে শিখতে গেছি। আর তুমি যদি বলে দাও
কোর্সে অংশগ্রহণ করা মানে আগে শিখে এসে করা উচিত না একদম না আমাদের সাথে মনে হয় আমি শিখে আসার কথা বলিনি আমি ওটা বোঝাতে চাচ্ছি না কারণ কোন একটা বেসিক আপনাকে যদি আমি গণিত শিখাই জাস্ট আগে আপনাকে তো আমি এক যোগ দুই ইকুয়াল তিন এটা করে প্রথমে আপনার বুঝতে হবে যে গণিত জিনিসটা আসলে কি ঠিক আছে সেক্ষেত্রে আমরা সেই পয়েন্টেই থাকি যে গণিত রুবন দি কিছু বলতে যাচ্ছে শুধু আসছে কথা শুনে রুবন দি যদি কিছু বলতে না রুবাত এমনি হাসে সব কথা আচ্ছা রুবন এবং তুমি কি এক দুই শিখার আগে তোমার বাবা মাকে পড়াইছে যে হচ্ছে তুমি গণিত বিষয়টা কি বা গণিতের জনক কে বা হচ্ছে পাটিগণিত বীজগণিত এগুলোকে এই বিষয়গুলোকে তোমাকে আগে বোঝাইছে নাকি তুমি প্রথমে এবিসিডি শিখছো বা 1 2 3 শিখছো কোনটা আমরা প্রথমে এবিসিডি শিখি 1 2 3 শিখি তারপর গণিত কি বুঝি সো আচ্ছা এটা বুঝতে পারবা ভুল বলো তখন হচ্ছে শিখতে পারবা তখন বুঝবা যে ফিল্ম কি তো তোমার এটাতে যদি আমি এখন তোমাকে এখানে ছোট্ট একটা শুধু অবজারভেশন দেই তাহলে হচ্ছে শেষে যেখানে তুমি শেষ করেছো সেই পোস্টারটাকে ওই ক্লিপটাকে একটু টাচ আপ করতে হবে কারণ ওইটা ভিজুয়ালি অনেক বেশি মানে অনেক কিছু ওখানে ওইটাকে আমরা যতটা সিম্পল করবো কারণ তোমার পুরো মেসেজটা যত সিম্পল ছিল ওখানে বিষয়টা তাহলে ওই রকম সিম্পলিসিটিটা সেটা ধরে রাখবে আর আমাদের এই প্রথমটাতে তো ভুল হবে আমাদের এটা কিছু নাও হতে পারে আমি বললাম না আমি বাদালেও হয়তো মানে খাদ্য হতো কিন্তু সেখান থেকে আমি শিখবো যে আমার এটা এরপরেটা আমি ভালো কিভাবে করবো আচ্ছা আমার এইটা হয়নি এরপর এটা তুমি প্রথমটাতে আমরা মন খারাপ করে কাজ করা বন্ধ করে দিই তাহলে তো আর সামনে এগোনোই যাবে আচ্ছা এরপর হ্যাঁ এরপর শাফিন এটা দেখি আর এরপরে আমি কিছু বলবো না এরপর তোমরা তোমরা বলবা নীল আকাশ নীল আকাশ দুই ভাই ঝগড়াটা তো দৈনন্দিন ব্যাপার নীলে মন খারাপ হলে সে উঠোনে গিয়ে বসে আর বন্ধুদের সাথে বের হয় সাইকেল নিয়ে তাই প্রতিবারের মতো এবারও কল করল এক বন্ধু হ্যালো বন্ধু বেরোতে পারবি কিন্তু বন্ধু তাকে মানা করে দিল এভাবে অনেকজনকেও কল করলে কেউ তার সাথে যেতে রাজি হয় না তাই সে একাই বের হয়ে পড়লো তার সাইকেলটি নিয়ে সে একা বের হলেও তার ভাই ছিল ভীষণ উদ্বিগ্ন নীল প্রতিবারের মতোই তার পছন্দের জায়গাটিতে এসে বসে পড়ল আর তখনই হ্যাঁ তার ভাই আসতো তাকে সঙ্গ দিত এভাবে যত ঝগড়া বিবাদী হোক মাঝে মাঝে ভাই হওয়া একজন সুপার হিরো হওয়ার চেয়েও ভালো আমরা কিভাবে দেখলাম সিনেমাটোগ্রাফিতে সেটা তো অবশ্যই একটা ব্যাপার আমি দেখলাম যে সেটাও ভালো হয়েছে আমার মতে আমি বলবো যে হচ্ছে স্টার্টার হিসেবে আমি জানি না তোমার ব্যাকগ্রাউন্ড কি বাট গল্পটা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারছো সো লাইক অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ আচ্ছা তুমি থ্যাংক ইউ ভাই তুমি যদি তোমার ফিল্ম নিয়ে কিছু বলো বা এটা জানি না তুমি শেয়ার করতে চাও যেমন কিছু তো ভাইয়া আমি যখন কোর্সে ঢুকি তখন ম্যাডাম একটা বলছিল যে আশেপাশে যে কোনো জায়গা থেকে স্টোরি নেওয়া যায় তো আমার আর আমার ভাইয়ের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক আছে আমি তো সেখান থেকে ভাবলাম এটা নিয়ে একটা স্টোরি তৈরি করে ফেলি আর ভাইয়ার আমি প্রতিদিন সাইকেল চালাতে যাইতাম তো সেখান থেকে এই স্টোরিটা আসছে আর কি খুব সুন্দর সিম্পল একটা রিপ্রেজেন্টেশন এন্ড মানে ভয়েস ওভারের মাধ্যমে যা বলতেছিল আমি তাই দেখতেছিলাম সো খুব প্লিজিং ছিল এন্ড হচ্ছে একটা ব্যাপার তুমি এই জায়গাটা খেয়াল করছো কিনা জানি না সবাই আমার এই জায়গাটা খুব ভালো লাগছে যখন হচ্ছে কিন্তু বন্ধু দেখ এই জায়গাটা একটু দাও
জি ভাইয়া এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। কিন্তু বন্ধু তাকে মানা করে দিল। এই যে ট্রান্সফরমেশনটা তুমি কথা বলতেছো সেখানে ক্যারেক্টারটা যে হচ্ছে বন্ধু তুই কি বেরোতে পারবি, তখন কিন্তু সে কথা বলতেছে তার মানে মুখটাও নড়তেছে, বাট তারপর যখন সে কথা বলে বন্ধ করে দিছে, কথা বলে কিন্তু বন্ধ করে নাই, বলতেছে কি তুই এটা এই ট্রান্সফরমেশনটা খুবই দারুণ ছিল এন্ড ইটস লুক প্রফেশনাল, তো খুব ভালো। রিলেশনশিপটা বোঝানোর জন্য তোমাকে যেটা করতে, তুমি যদি চাও কখনো যে এটাকে তুমি আরেকটু মডিফাই করবা বা চেঞ্জ করতে চাও, তুমি কোন একটা পিকচার ফ্রেম কে শুধু এস্টাবলিশ করবা যেখানে ওরা বাবা মার সাথে দুই ভাই আছে, তাহলে কিন্তু এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে ওরা দুই ভাই। ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর যদি তুমি সেখান থেকে ওর ও জাস্ট ভয়েস সরায় দাও, শুধু সাউন্ডেই কাজ করো, তাহলে ও কাউকে ফোন করছে সে না বলে তোমার মাথা নত হয়ে গেছে, তারপর একা বের হয়ে গেছে, ওর ভাই ওকে ফলো করছে, সব কিছু কিন্তু তখন একদম এস্টাবলিশ হয়ে যায় যে একটা যারা ঝগড়া করছিল সে কিন্তু ওর সাথে ঠিকই কিছু কিছু চলে আসে। আর এই ভালো লাগে তোমার ফোনে এবং তুমি যেভাবে ফোন গুলোকে করেছো এবং ক্লিয়ার রেখেছো বিষয়টা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শট নেওয়া হয়েছে, মিড শট এরকম হচ্ছে বলবো আমরা, তারপর এই জায়গাটায় গিয়ে হচ্ছে একটা সিলুট খুব সুন্দর একটা ইমোশন, হ্যাঁ ফিল্মিক লাগছে, তারপর হচ্ছে আর ক্যারেক্টারও ভালো করছে, আর এইখান থেকে সুন্দর লাগছে এই শটটা একদম মাঝখানে ক্যামেরা দুই পাশ থেকে আসছে, আমার স্টোরিটা তুলে ধরতে একটু কিছু স্যাক্রিফাইস করতে হইছে। ভাই বুঝলাম না আরেকবার একটু ক্রেডিট লাইন নিয়ে কাজ করেছো? না ভাই আমি এর আগে দুটো শর্ট ফিল্ম তৈরি করছি, তিনটা ইউটিউব চ্যানেলে। এখানে হচ্ছে মনে হচ্ছে ক্রিয়েট ল্যান্ডটা ছিল না তোমার এখানে, এটা একটু এড করব, শেষের দিকে থেকে দিয়ে দিতে পারো। ম্যাম আমি দিব, আমি এখন শেষ হয়নি দিতে পুরোটা। ঠিক আছে, আচ্ছা আমি একটা কাউন্ট অফ দেখো, আচ্ছা এর পরেরটা ওকে আমরা পরে হয়ে গেছে তোমরা আকে বেটা দেখো। কাজ এভাবেই চলতে থাকে, তবে তাই সই মন তো আর তার মানে না খোঁজে নতুন শুরু হয়ে যায় লাভের গুড়, পেয়ে যখন বসে লোক উপায় কি আর যা হবার তাই হোক, সব টাকা তো লাগিয়েছি জুয়ায়, কেউ বলো কিছু দেখলাম সবাই। ভাই আমি না কিছু বুঝি নাই। আমি বুঝতে পেরেছি কিন্তু এটা কেমন জানি একটা বাড়ি খাচ্ছে এরকম, মানে একটা ইনকমপ্লিট কিছু আমার মনে হচ্ছে। আমি একচুয়ালি এটা বলতেছিলাম একটা জিনিস, ব্যাপারটা হচ্ছে প্রথমে আমরা একটু পয়েন্টস গুলো নিয়ে বলি।
ভালো কিছু ব্যাপার ছিল সেগুলো উনি বলতেছে ওকে দ্যাট ইজ এ স্টোরি এটা একটা স্টোরি ছিল প্রথম কথা এন্ড স্টোরি টাইম বুঝতে পারছি যারা বুঝতে পারো নাই আমি বলতেছি ব্যাপারটা হচ্ছে যে সে হচ্ছে জব করতো মানে করোনায় হচ্ছে চাকরি ছেড়ে সে হচ্ছে সম্ভবত ডেলিভারি জব শুরু করেছে রাইট তো এবং হচ্ছে ডেলিভারি জব শুরু করে তারপর হচ্ছে এভাবেই তার জিন চলতে থাকে দিন শেষে যা টাকা উপার্জন করে সেটা দিয়ে কোনো রকম চলে যেত বাট সে হচ্ছে স্টার্ট করে অনলাইন গ্যাম্বলিং বা হচ্ছে ওই জুয়ার মতো একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে গ্যাম্বলিং বলে রাইট নাকি তারপরে একটা সময় হচ্ছে সে মানে দেখতে পারে যে হচ্ছে তা ও আচ্ছা এর আগে হচ্ছে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে তার বাইকটা সে সেল করে দেয় সম্ভবত জুয়ার টাকার জন্য তারপর হচ্ছে শেষে একটা সময় দেখা যায় ওয়েবসাইট পুরো হ্যাক হয়ে গেছিল এন্ড সবাই ওখানে যা ছিল সব টাকা মানে মারা গেছে আর কি সোজা কথা এক্সপোজ এরকম একটা ব্যাপার দেখাইছে সো এটা হচ্ছে স্টোরি শেষে আমার মনে হয়েছে যে হঠাৎ করে শেষ হয়ে গেছে এরকম একটা ব্যাপার লাগছে আমার কাছে একটু যদি কয়েকটা সেকেন্ড থাকতো আরেকটা ভালো লাগতো আরেকটা ব্যাপার যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমার এই যে বলতেছিল যেটা ওই যে সুরাহা যেটা বলতেছিল স্টোরি গুলো মানে বুঝতে পারছে বাট একটু বাড়ি খাচ্ছিল যেটা বলছিল সেটা হচ্ছে একটু ধাক্কা খাচ্ছিল সোজা কথা সো এই জিনিসটা আসলে হয়েছিল হচ্ছে তোমার ভিজুয়ালটার কারণে ভিজুয়ালি তুমি সবকিছু খুব ফাস্ট মোশন করে দিছো যেটা অপ্রয়োজনীয় ছিল এটা হওয়ার কারণে অ্যাকচুয়ালি মানে সব জায়গায় জাস্ট ধাক্কা খাচ্ছিল একটার পর একটা ভিজুয়াল আমি প্লিজিং কিছু পাচ্ছিলাম না গল্পটা বুঝতে পারছি কিন্তু তুমি যদি হচ্ছে নর্মাল শট ইউজ করতে অ্যান্ড একটা জিনিস হচ্ছে তুমি সবগুলো শটে স্ট্যাবিলাইজার ইউজ করছো এই জন্য হচ্ছে সবগুলো হচ্ছে ওয়েভি হয়েছে তোমার যদি শর্ট খুব বাজে হয় তুমি আবার নিবা কিন্তু স্ট্যাবিলাইজ করলে কি হয় স্ট্যাবিলাইজ করলে অনেক কমপ্লিকেটেড শর্ট যেগুলো মানে তোমার এখানে অনেক কমপ্লিকেটেড শর্ট ছিল একটু অন্যরকম অ্যাঙ্গেল থেকে এক্সিস ঠিক ছিল না নেওয়া এই জন্য হচ্ছে ওরা ঠিক করতে পারে নাই স্টেবল হয় নাই অ্যাকচুয়ালি ওয়েভি হয়ে গেছে এই জন্যই ভিজুয়ালটা হচ্ছে বলা হচ্ছিল যে ধাক্কা খাচ্ছে তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবে যে সব শটে সবসময় স্ট্যাবিলাইজার ইউজ করা দরকার নেই আমার যেটা মনে হচ্ছে তুমি স্ট্যাবিলাইজার ইউজ করছো নাকি জি ভাইয়া আমার মূল সমস্যা হয়েছিল আমার স্টোরিটা ভাইয়া এক মিনিট থেকে অনেক বেশি বড় হয়ে গেছিল এই কারণে ভাইয়া পরে আমি কালকে শেষ মুহূর্ত এডিটের সময় একটু ফাস্ট মোশন করে দিয়েছিলাম এই জন্য গল্পটা এরকম হয়ে গেছে আচ্ছা স্যার একটু চালাতে পারো আমরা দেখি তাহলে কোথা থেকে শটগুলো একটু কমানো যায় দেখো প্রথম হচ্ছে যে ও কাজ করছে সেটা একটা দেখাচ্ছ তারপর সেটার পরে হচ্ছে যে দেখাচ্ছ যে ও প্রথমে গেমিং খেলাটা মানে ট্রেনিংটা শুরু করে অনলাইনে অ্যাপের মাধ্যমে সেটার একটা সাকসেস আসলো সেখান থেকে আরো ট্রেডিং এর জন্য উদ্বুদ্ধ হয় সেই জন্য সে হোন্ডাটা বিক্রি করে করার পর সে পরে গিয়ে সে দশটা খাচ্ছে যেখানে অনেকগুলো যেহেতু ডেভেলপমেন্ট সরি আমার একদম গলা তো সেই জন্য টাইমটা আমাদের একটু কমে গেছে এখন আমরা যদি আবার সিন বাই সিন দেখি যে কোথায় আমরা একটু কোনো একটা সিনকে কমাতে পারি বা আমরা বাদ দিতে পারি তখনই কিন্তু সেটা আমরা এই জায়গাগুলোতে মনে হয় যে আরো কিছু সময় কাটা যেত মানে যেহেতু এক মিনিটের সময় তো জাস্ট মুভমেন্ট অ্যাক্টিভিটিটা দেখবো আর কিছুই না যেমন প্রথমে এখানে হচ্ছে তোমার ফলো আপ গুলো ভালো হয়েছে একটা শর্টের পর একটা ফলো আপ সিকোয়েন্সটা ঠিক ছিল এখানে হচ্ছে ক্লোজ আপ তারপর আবার হচ্ছে স্টার্ট করার পর আবার হচ্ছে ঘুরে গেছে বাট এত দরকার ছিল না এরপর একটু আমাদের সময় কম হ্যাঁ এরপর আর দরকার ছিল না যে এখন এইটুকু ঘুরে যাচ্ছে এটা দরকার ছিল না তারপর হচ্ছে যে মুভ করে যাচ্ছে সামনে এই দেখো ওয়েভি একটা ফুটেজ হয়ে গেছে এটা দরকার ছিল না তুমি হেঁটে যাচ্ছ ঠিক আছে একটু
কেয়ারফুলি ফুটেজটুকু নাও, যেটুকু এটুকু এনাফ তোমার মোবাইলের জন্য। এটা তুমি হচ্ছে স্ট্যাবিলাইজ ইউজ করছো বেশি, এই জন্য হচ্ছে ওয়েভ হয়ে গেছে, এটা খুব বাজে লাগছে। ওকে ভাইয়া, এই জায়গাটা কি বাদ দিয়ে দিতে পারি? রেল স্টেশনে ট্রেন আসার সময় যে চিত্র আর ট্রেন চলে যাওয়ার পরে যে চিত্র, মানে মানুষের রিয়াকশন গুলা আর রেল স্টেশন একটি দৃশ্য যেটা ট্রেন আসার পরে এবং ট্রেন যাওয়ার পরে। কিছু করতে পারছি আমি, পরে আমি দেখবো এটা নিয়ে। আমারও কিছুটা এটা মনে হচ্ছিল যে হচ্ছে আর যেটা হয়েছে সেটা হচ্ছে ও যে বোঝাতে চেয়েছে যে ট্রেন আসার আসার পরের গল্প, আই মিন ট্রেন আসার আগে গল্প বা পরে গল্প, ওগুলোর সাথে ছেলেগুলোর সম্পর্ক তো আমি কিছু বুঝতে পারিনি। এটা আমিও এটা বলতে চাই, রেল স্টেশনে যে সব পথ শিশু আছে তাদেরও কিছু দৃশ্য আমি দেখেছিলাম এটার সাথে। আচ্ছা ওকে, এখন আমি একটু বলি ওভারঅল, ফার্স্ট যদি হচ্ছে ফার্স্ট লুকে বলি তাহলে আমার যেটা মনে হচ্ছিল যে এখানে যদি একটা ভয়েস ওভার থাকতো তুমি স্টোরিটাকে ভালো করে আরো ইন্ট্রোডিউস করতে পারতা। আর হচ্ছে তোমার এখানে পার্টিকুলার কোনো ক্যারেক্টার ছিল না গল্পে, ঠিক আছে, বাট স্টিল এ স্টোরি, এটা একটা গল্প, ঠিক আছে। তুমি যেটা বললা তোমার মুখে যেটা শুনলাম এটা যদি আরেকটু ভালোভাবে পোর্ট্রেট করা যেত তাহলে হচ্ছে হতো কি, আসাটা আর যাওয়াটা মানে যদি মেইন ফোকাস থাকতো, এটা তোমার কথা শুনে আমি বুঝলাম। ওই ফিল্ম দেখে আমি মানে প্রথম ধরতে পারিনি যে হচ্ছে আসা আর যাওয়ার স্টোরিটা যে তুমি অ্যাকচুয়ালি দেখাচ্ছ। এটা সুন্দর একটা গল্প তুমি যেটা বলছো, এটা আমার মনে হয় যে হচ্ছে এই প্রজেক্ট পরেও তুমি এটা নিয়ে আরেকবার ভালোভাবে কাজ করতে পারো। আমার মনে হয় যে হচ্ছে স্টোরিটা সুন্দর, তুমি চাইলে আরেকবার কাজ করতে পারো। সেখানে হচ্ছে ইমপ্রুভমেন্টের কিছু জায়গা আমি বলবো, সেটা হচ্ছে তোমার শর্ট গুলা এমন মানে অ্যাঙ্গেল শর্টস, আমরা এই বিষয়ে একটু পড়ালেখা করছিলাম। সো এই ব্যাপারগুলো আমার মনে হচ্ছে তুমি খুব বেশি না দেখেই বা হচ্ছে প্রয়োজন মনে না করেই জাস্ট যা দেখেছো ক্যামেরা জাস্ট ওপেন করে সামনে নিয়ে গেছো, এরকম মানে মনে হয়েছে আর কি আমার।
যাচ্ছে শর্ট প্ল্যান না করে হচ্ছে তুমি করছো এরকম আমি শর্ট প্ল্যান করিনি হ্যাঁ তো একটু র‍্যান্ডম লাগছে আর কি যদি হচ্ছে তুমি পার্টিকুলার কোন সাবজেক্টকে ধরে বা হচ্ছে ওই সময়টা ধরে তুমি যদি শর্ট প্ল্যান নিতা তাহলে হচ্ছে আরো অ্যাটাচড মনে হতো আর কি তারপর ওই যে ওই বাচ্চাগুলোর জায়গা ওদেরকে দেখাইছো বাট আমার মনে হচ্ছে যেহেতু পথ শিশু থেকে ওই আসা যাওয়ার গল্পটা নিয়ে ওটাই সো ওখানে আরো বেশি সময় দেওয়া উচিত ছিল আমার যেটা মনে হয় আর এটাতে আমি তোমাকে বলবো তুমি আরেকটা জিনিস করতে পারো ভয়েস ওভারও দিতে পারো অথবা তুমি যদি কোনো কবিতা বা কবিতা যদি খুঁজে পাও যেটা এটার সাথে মিলে সেটাও কিন্তু তুমি তাহলে সেখানে দিতে পারো কবিতা যেমন হতে পারে যে রেল স্টেশন সেটাই না ধরো ব্যস্ততা এবং নিরাপত্তার যদি কোনো কিছু থাকে বা তুমি যখন এটার সাথে ভিডিও তুমি যদি এটার সাথে মানে ভয়েস ওভার দিতে চাও তো সেটাকে আমি তোমাকে বলবো যে একটু পোয়েটিক্যালি চিন্তা করতে তাহলে ভিজুয়াল গুলোর সাথে যখন তুমি ভিজুয়াল একরকম দেখছো এবং সেটার সাথে যখন তোমার মানে তোমার যখন অডিওটা অন্য কিছু হবে তখন সেটার মধ্যে একটা আলাদা আবেদন তৈরি করে তখন সেটার মধ্যে মানে মিস্ট্রির মতন একটা বিষয় থাকে সেটা তখন বেশি আর্টওয়ার্ক মনে হবে একটা একটা কন্ট্রাস্ট আসবে তখন সেটা মানুষকে আরেকটু বেশি ভাবাবে বাট ওভারঅল তুমি যে জায়গা থেকে কাজটা করেছো সেই জায়গা থেকে কাজটা পরিষ্কার কিন্তু ভাইয়া যেটা শর্ট গুলোর একটু মানে মনে হচ্ছে যে র্যান্ডম ক্লিক যখন আমরা শর্ট নিয়ে কাজ করবো সেটা যদি আমরা ভিডিও ফুটেজ বানাই আমাদেরকে কিন্তু ওই জন্য শর্ট ডিজাইন করে নিতে হয় যে এটার পরে এইটা দিব আমি একটা লং শর্ট নিলাম এরপরে আসলে আমার কি রকমের শর্ট হবে তারপর আমি একদমই ক্লোজ আপে চলে আসবো নাকি হ্যাঁ ক্লোজ আপে কি করবো হ্যাঁ আমি হচ্ছে আমার একটা কাজ দেখাতে চাই তোমাকে খুব শর্ট যেটা এটার সাথে রিলেট করবে আমি আমার রেল স্টেশন অত্যন্ত পছন্দের একটা জায়গা আমি 35 সেকেন্ডের একটা ক্লিপ বানাইছিলাম এটা হচ্ছে লাস্ট ইয়ার করছিলাম বাইরে থেকে আসার পর তো তখন হচ্ছে এটা দেখলে তুমি একটু রিলেট করতে পারবা যে কিভাবে মোমেন্ট গুলোকে আমি ক্যাপচার করছি এটা তোমাকে হেল্প করবে মানে জাস্ট যা দেখছি তাই না আমি হচ্ছে অলমোস্ট 4-5 ঘন্টা ওখানে ঘোরাঘুরি করছি তারপর হচ্ছে অ্যাক্টিভিটিস মোমেন্ট ওই সময়টা তো ধরতে তোমাকে হেল্প করবো হয়তো আমি জাস্ট একটু প্লে করে দেখাই তোমাকে এটা কিন্তু কোনো শর্ট ফিল্ম বা কিছু না দেখো তোমারটা আমার মতো অলমোস্ট সেম ভাইবেই আছে আমারটাও কোনো ভয়েস ওভার নাই কিছুই নেই বাট তুমি হচ্ছে এখানে তুমি একটা গল্পের মতো ব্যাপার পাবা যেখানে সবার অ্যাক্টিভিটিস দেখতে পারো পথ শিশু আছে প্লাস হচ্ছে অনেক কর্মজীবী মানুষ আছে একটু দেখো আচ্ছা আমি একটু হায়ার কোয়ালিটি প্লে করি সো এটাই ডিফারেন্স কি লাগলো অ্যাকচুয়ালি তোমার কি মনে হয় তপন ভাইয়া আমার আসলে এটা আমারটা ডিফারেন্স একটু হলো আপনি যে রিয়েলিস্টের পুরো একটা স্টোরিকে আপনি দেখেছে আমি তেমন দেখেছি আমি খালি এক আমি তেমন বেশি কিছু দেখিয়েছিলাম না হ্যাঁ সো এটা হচ্ছে ডিফারেন্স বেসিক সো তুমি কি করবা তোমার স্টোরিটা যেহেতু আলাদা একটা স্টোরি আমার এখানে কোনো স্টোরি ছিল না আমি সব দেখাইছি মোটামুটি অ্যাক্টিভিটিস এন্ড ইমোশনস তুমি কি করবা তুমি তোমার স্টোরিতে থাকবা প্লাস তোমার স্টোরিতে থেকে জাস্ট ইমোশন গুলো আমার মতো করে ক্যাপচার করবা যেমন হচ্ছে মানে মোমেন্ট গুলো ইম্পর্টেন্ট ওয়ার্কআউট বা অ্যাক্টিভিটিস গুলো আমি জাস্ট দেখবো মানে র্যান্ডমলি জাস্ট ক্যামেরা ধরে যা দেখছি তাই না একটু সময় নিয়ে একটু ভেবে তাহলে হচ্ছে প্ল্যান করে করলে শর্ট গুলো আরো বেটার হবে তোমার স্টোরিতেই সুন্দর লাগবে তখন আরো আমি যদি এখানে কাউন্ট করি আমি এক্স্যাক্টলি বলতে পারবো না মানে আপাতত মনে নেই কিন্তু আমি যদি দেখি যে দেখতে পারবো খুব ফাস্ট গেছে একটা জিনিস খেয়াল করো যে ফুটেজ গুলো খুব ফাস্ট গেছে যেমন আমি এখান থেকে 5 সেকেন্ডের মধ্যে দিয়ে কয়টা ফুটেজ আছে আমি একটু কাউন্ট করে দেখি আমি আগে থেকে প্লে করি আচ্ছা
ওকে একটা জিনিস খেয়াল করো, 5 সেকেন্ডে 5টা ফুটেজ, প্রতিটা বিটে বিটে করে কিন্তু একটা ফুটেজ, এই জিনিসগুলো খুব বেশি মেইনটেইন করছে। আবার দেখো ফুটেজ আসছে 5 সেকেন্ডে কয়টা, দেখো আরো এই যে 5 সেকেন্ডে কিন্তু আরো 4টা দেখলো, মানে টোটাল 11 সেকেন্ডে আরো 4টা দেখলো। প্রতিটা বিটে স্টোরি চেঞ্জ হচ্ছে, প্রতি বিটে আমার মোমেন্ট ইয়ে চেঞ্জ হচ্ছে, কি বলে মানে ভিজুয়াল চেঞ্জ হচ্ছে। প্রচুর মানে দেখতেছি আমরা সিন, কিন্তু হচ্ছে আমরা গল্পটা ঠিকই বুঝতেছি কারণ ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ দেখাচ্ছে। তোমারটা ব্যাপারটা ছিল কি একটু হচ্ছে মানে অনেকটা সময় জুড়ে আমি একটা কিছু দেখতেছিলাম আর কি, এটা ঠিক ছিল, সুন্দর একটা ওপেনিং শট হিসাবে ভালো লাগছে আমার, তারপর ঠিক ছিল। তারপর এখানে তোমার একটা দরকার ছিল যে অ্যাটলিস্ট 5 সেকেন্ডের মধ্যে একটা ক্লিপ চেঞ্জ করা, বাট মনে হচ্ছে যে তুমি কেন ক্যামেরা আর কি আশেপাশে ওয়েট করতেছো, স্টেবল রাখতে পারতো। মানে দেখো এখানে সালমান একটু পিছিয়ে যাও, হ্যাঁ এই দেখো এখানে দুইজন লোক কালো কাপড় পরে হেঁটে যাচ্ছে, ধরো এটা আমি ফিউচার রেফারেন্সের জন্য বলি। এর পরের শটটাতে যদি এরকম হতো যে তারা মানে আমার ক্যামেরা তেমন যেটা থেকে সে ক্রস করে চলে গেছে অথবা আমার ক্যামেরা দেখাচ্ছে তারা আসছে, তো সেটা তোমার ভিজুয়াল চেঞ্জ আসতো। বেসিক কথা হচ্ছে মানে তোমার শর্ট প্ল্যানটা ছিল না আরকি। আরেকটা জিনিস, তুমি এই শর্টটা কি করছো মানে কি শর্ট নিছো অ্যাকচুয়ালি, টেকনিক্যালি জাস্ট তুমি ডানে একবার ওয়েভ করছো বামে একবার ওয়েভ করছো, খেয়াল করো এদিকে নিচ্ছো আবার হচ্ছে এরকম নিচ্ছো, মানে এটা কোনো প্রপার শট না। আমি যখন করছিলাম যে হচ্ছে শটে আমরা হচ্ছে হয় টিল্ট করব না হলে প্যান করব, টিল্ট আপ ডাউন আছে, প্যান রাইট লেফট আছে, তারপর আমরা ডলি ইন ডলি আউট আছে, জুম ইন জুম আউট, তারপর স্টেবল জাস্ট ক্যামেরাটা রেখে দেবো হাতে করে বা ট্রাইপডে করে, কোনটার সাথে কেন যাচ্ছিল না মনে হচ্ছে। আমি প্ল্যাটফর্ম থেকে পুরো রেল স্টেশনটা দেখাতে চাইছিলাম। হ্যাঁ তুমি দেখাতে পারতা এখানে না গিয়ে ঠিক এটার অপোজিটে গিয়ে, এই যে এই জায়গাটা দেখতেছো অপোজিটে গিয়ে এই জায়গা থেকে যদি তুমি ধরতা পুরো প্ল্যাটফর্মটা কিন্তু দেখা যেত তোমার। সরি ওকে আমরা এর পয়েন্টে দেখি, কারণ আমার মনে হয় তপন এটা ঠিকঠাক হয়েছে এবং তপন বুঝেছে এরপর যখন কখনো বানাবে ও আসলে কি জিনিসটা প্ল্যান করবে। হ্যাঁ তপন তো ডেভেলপ করবে, দ্যাটস গুড। তোমার গল্পটা ভালো ছিল, আচ্ছা এবার রূপম দিকটা দেখি। থ্যাংক ইউ ম্যাম। অভিজিৎ তো তোমার বড় ভাইয়ের নাম, তোমার নাম কি? ম্যাম আমার নাম অলোক, অলোক পাল। অলোক পাল কেন আমি জানি যে ভাইয়ের নাম হচ্ছে অভিজিৎ। আচ্ছা আমরা একটু দ্রুত করি সবাই একটু অপেক্ষা করে আজান হচ্ছে। আচ্ছা হ্যাঁ ছবার হারির খবর এখন আমার কাছে আছে। সাউন্ড পাওয়া যাচ্ছে না,
ম্যাম ঠিক করেছি সাউন্ড শুনছি না এখন তুমি একটু ওই মিটিং সেটিং এ গিয়ে চেক করবা কাজ হয় কিনা আচ্ছা এই ফাঁকে তুমি রূপন্তিটা দেখাও ওকে আচ্ছা রূপন্তি কি হচ্ছে আমাকে অ্যাক্সেস দিছো জি জি ভাইয়া দিয়েছি ওকে সরি খেয়াল করেছিলাম না ভাইয়া আমারটা অ্যাক্সেস দিয়ে দিছি আচ্ছা ওকে আমরা হচ্ছে রূপন্তিটা দেখে তারপর মিস মিস আমার ফিল্ম থেকে দেখা গেছে দেখা গেছে কিন্তু অলক তোমার সাউন্ড আসে নাই মি সাউন্ড একটু প্রবলেম আচ্ছা আমি ওটা পিসি থেকে দেখে নেব লিংক শেয়ার করেছো তো রাইট জি ওকে আমরা দেখব একটু পরে ওকে ওকে ইউ ক্যান সি আ নাইস টাইটেল देयर কোভিড ফোবিয়া লেটস সি সাউন্ড কি একটু কম লাগতেছে আচ্ছা সাউন্ড না শোনা গেলে বলো তো অ্যাক্টিং আগে তো করেছো আমার মা মানে তোমার মার ভবিষ্যৎ আছে অ্যাক্টিং এ থ্যাংক ইউ আচ্ছা সবাই কিছু বলবো জি অবশ্যই ভাইয়া অবশ্যই না না মানে আমি হচ্ছে বাকি সবাইকে বলতেছি আমরা বলো তোমাদের তোমাদের অবজারভেশন দাও গল্পটা বোঝা গেছে আর কি ম্যাডাম আমরা তো একদম ক্রিটিক্যালি সবাই সবাইকে গ্রিল করছে এই মুহূর্তে তো আমরা আমরা করি সবাই কথা বলো আমার জানতে ইচ্ছা করছে কারণ অনেক কষ্ট করে বানিয়েছি হ্যাঁ বলো গল্পটা বোঝা গেছে সেটা কারো পছন্দ না হলে বলো অ্যাট আমি তো আমি বুঝতে পারছি বোঝা গেছে বোঝা গেছে আচ্ছা জাস্ট বোঝা গেছে না মানে তো কেমন লাগছে বা হচ্ছে কোন পার্ট গুলো ভালো হতে পারত খারাপ হতে পারত একদম করো ভালো হইছে ওই যে একবার গিয়ে তারপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুলো যে মানে ভয় করোনার ভয় এই জায়গাটা কি মজার লাগে লিফটের বাটন প্রেস করলো না দৌড়ে বাসায় গিয়ে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুলো এই অংশটুকু অনেক ফানি আর কি ভয় হাঁচি একটা দিয়ে ফেলল এখন করোনা হয়েছে কি হতে হবে আমরা জানি না কিন্তু মানে ভয়ের যে জিনিসটা যে করোনা নিয়ে এত ভয় এত আতঙ্কিত সেখানে একটা হাঁচি তো আরো বিপদের সংকেত মানে ওই জায়গাটাই ভালো লাগছে অনেক মানে স্টোরিটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে হ্যাঁ আসলে আমার কাছে হচ্ছে ওভারঅল ব্যাপারটা অনেক ভালো লাগছে এন্ড প্রথম থেকে হচ্ছে একটা মানে মিউজিকের মাধ্যমে সে হচ্ছে একটা মোমেন্ট ক্রিয়েট করার ট্রাই করতেছিল এন্ড সেটা বোঝাই যাচ্ছিল একটা ইন্টেন্স একটা মিউজিক ছিল ব্যাকগ্রাউন্ডে সো বিজিএমটা অনেক হেল্প করতেছিল আমাদের হচ্ছে মানে
সিচুয়েশনটা বুঝতে। তারপর হচ্ছে আন্টি অনেক ভালো অ্যাক্ট করছে, লাগতেছিল আমাকে আসলে প্যানিক মনে হচ্ছিল। এন্ড হচ্ছে উনি যখন কাজগুলো করতেছিল এসে আবার স্যানিটাইজ করার চেষ্টা করছিল, তো আমি শেষে এটা এক্সপেক্ট করি নাই যে আবার একটা হাসি হাসবে এমন কিছু। আমার কাছে বেসিক্যালি মনে হচ্ছিল হ্যাঁ এটা একটা সুন্দর উদাহরণ যে এক মিনিটে কিভাবে আমরা ছোট্ট একটা গল্পকে তুলে ধরবো। মানে এমন কোন গল্পের দরকার নাই যে হচ্ছে একটা গল্পের শুরুতে এক দেশে এক রাজা ছিল, তারপর ওর এটা হয়েছে ওটা হয়েছে, আবার শেষে সবাই সুখ বসবাস করছে, এই টাইপের কিছু দরকার নাই এক মিনিটের স্টোরিতে। জাস্ট একটা ঘটনা আমরা দেখাবো, এটাকে জাস্ট তাও মনে হবে যে ব্যাপারটা শেষ হয়েছে। তো এখানে কিন্তু আমরা একটা শেষ দেখতে পাচ্ছি, মানে এত কোয়েশ্চন নেওয়ার পরেও, মানে এত প্রিকশনস নেওয়ার পরেও হচ্ছে সে আচ্ছা আবারও রিকোয়েস্ট এবার কার এক্সারসাইজ হচ্ছে তানজিম ওকে দাও আমাকে। হ্যাঁ আমি দেখতেছি, হ্যাঁ দেখো আমার পরটায় যাই, আমরা অরূপেটাতে যাই। ও পরে দিয়েছে নিচের দিকে আছে তানজিম আবার। আবার চলে যাচ্ছি সবার কাছে তোমাদের মতামত। লাস্টে ফ্রেমিংটা মনে হলো ভালো ছিল না। আচ্ছা আর কেউ? ভাই স্টোরিটাই তো শেষ হয়নি আমার মনে হলো, লেখা দিয়ে পুরো কন্টিনিউড। ওকে ব্যাপারটা হচ্ছে এখানে তুমি কন্টিনিউড এর জায়গাটা মানে দেখা মনে হচ্ছে যে হচ্ছে এটা একটু ট্রেলার ছিল এরকম কিছু একটা মনে হচ্ছিল। মানে শেষ করতে পারো না কেন জানি, মানে আমার কাছে মনে হচ্ছিল শেষ করা যাইতো, কারণ হচ্ছে সে দেখাচ্ছে হচ্ছে সে বিরক্ত হয়ে যাচ্ছে, যাই করতেছে বাট সময় যাচ্ছে না, প্লাস সবাই সবকিছু না করতেছে, স্টিল ওর পরেও সময় যাচ্ছে না, টিভি দেখেও সময় যাচ্ছে না, কোনো কিছুতে ঠিক মতো ইয়ে করতে পারতেছে না। তুমি আরেকটু যদি দেখাতে যে হচ্ছে সে কনসেন্ট্রেট করতে পারতেছে না, সে হচ্ছে কাইন্ড অফ ডিপ্রেসড হয়ে যাচ্ছে বা হচ্ছে এটা নিয়ে খুব বেশি ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছে, এটাকে যদি তুমি দেখাইতাম এটাও তো শেষ করা যেত গল্পটা। তো আমার মনে হচ্ছিল একটু অসম্পূর্ণ লাগতেছিল। আর একটা জিনিস হচ্ছে একটা ফল্ট আমি দেখবো, সেটা হচ্ছে খেয়াল করো কেউ খেয়াল করছো কিনা জানি না, এখানে হচ্ছে দেখাচ্ছ এক মাস পর সম্ভবত, তাই না? এক মাস পর তারপর তিনি হচ্ছে একই ড্রেস আপে সে বসে আছে, এটা কিন্তু একই ড্রেস আপ একই বই পড়তেছে একই রকম জায়গা, পেছনে কোলবালিশ একরকম রাখা এক মাস পরে, এটা একটু খেয়াল রাখা দরকার। এই সিকোয়েন্সটা হচ্ছে মানে ইয়ে করতে হয়
খেয়াল রাখতে হবে, মেনটেন করতে হবে। তুমি যখন ফিল্ম তৈরি করবা তুমি গল্প কি লিখতেছো যখন লেখলে এক মাস পর, সো এটা তো রিয়েলিস্টিক হলো না যে এক মাস পরে তুমি সেম এই জামাটা পরে আসো তুমি, এন্ড হচ্ছে তোমার রুমের জিনিসপত্র সব সেমই আছে এভাবে, এটা কিন্তু মানে মিলে নাই ব্যাপারটা। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। আর আমার অবজারভেশন হচ্ছে যে যে ডিসলভ হয়ে যাওয়াটা না মিলে নাই এডিটটা, আর এমনি ঠিক ছিল, তুমি ফলোআপ করলে তুমি ইমপ্রুভ করতে পারবে, ভালো ছিল। সবাই মা বাবাকে দিয়ে অ্যাক্টিং করায় করায় বাধ্যতামূলক। ম্যাম ম্যাম আমার অ্যাক্টিং এর মধ্যে মা বাবাটা ছিল না, আমার এক দুই একজন বড় ভাই আর বড় বোন অ্যাক্টিং এ ছিল, এরা দুইজন ছিল। কিন্তু আমি তো আপনাকে কাহিনী বললাম যে আমার যাদের করানোর কথা ছিল তাদের কোন একটা অ্যাক্সিডেন্টের কারণে তারা চলে যেতে হয়েছে পরে, এভাবে আর কি জয়েনিং কথা ছিল না আর কি। আমার মা বাবা ইজ দা বেস্ট অ্যাক্টর একদম, এবং অলওয়েজ অ্যাভেইলেবল হয় না। এটা কিন্তু আমরা হাতের কাছে যা পাবো একচুয়ালি কাজে লাগাবো, সো আমরা যেহেতু ঘরের বাইরে এখন বের হচ্ছি না এটা আরো ভালো একটা ব্যাপার। সেটাই শুটিং এর সময় হয়তো আন্টি আঙ্কেলদের সাথে ভালো একটা রিলেশন আরো বেড়ে গেছে, সো বেটার। আমরা এখন আগের কি জানি না মনে হয় আমি খেয়াল করতাম, জি বলেন। না এক মাস পরেও দেখা যাচ্ছে যে এক মাস পরেও সে বই পড়তেছে, মানে টানা পড়তেছে এমন না, কিন্তু এক মাস পরেও সে পড়ালেখা করতেছে এরকম কিছু একটা, মানে প্রতিদিন আর কি পড়ে, সো এটাই দেখা যাচ্ছে। মানে মানে বাসায় থাকাতে লাইফে যে কত বোরিং, এবং এই করোনার সময় বাবা মা বলে, বাবা মা দেখলেই কিন্তু বলে গিয়ে পড়তে পারো, যাই করো না কেন টিভির সামনে বসে তো গিয়ে পড়তে পারছো গেম। জি জি ম্যাম পড়তে বসো তো বাবা, মানে ওর যেটা বুঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে করোনার সময় এই রিপিটেটিভ ভাবে একটা চলছে, এই এইটি প্রত্যেক দিন ওর জীবনে একই জিনিস হচ্ছে, মানে কোন চেঞ্জ নাই, রাত থেকে বের হতে পারছি না করোনার জন্য, বাবা মা দেখলেই বলে পড়তে বসো, ঠিক এই রাখো কিন্তু ডিফারেন্ট ড্রেস আপ এন্ড হচ্ছে ডিফারেন্ট তোমার গেটআপটা থাকবে, তারপর তুমি ভিডিও চেঞ্জ করে ফেলো। হ্যাঁ তাহলে ভিডিও করে দুটো শট দিবা, তারপর বোঝা যাবে যে টাইম পিরিয়ডটা চেঞ্জ হয়েছে। হুম ওকে আচ্ছা ওকে পয়েন্টটাতে যাই আমরা। হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে তানজিন সাজিদ আছো? হ্যাঁ ম্যাম। জি ভাইয়া তোমার কাছে একটু প্রথমে শুনি, তুমি হচ্ছে গল্পটা দ্বারা কি বোঝাচ্ছো? তাড়াতাড়ি বাসায় চলে আসো, তো তাতে তার মন অনেক খারাপ হয়ে যায়। আচ্ছা কিন্তু আমি তো হচ্ছে এখানে ওইটুকু থেকে বেশি দেখলাম তোমার হচ্ছে এডিটিং কারিশমা। বুঝতে পারতেছি একটু বেশি দেয়া হয়ে গেছে না,
হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমি ভাবছিলাম যে হচ্ছে ডিফারেন্ট কিছু হবে বা এরকম কিছু রিলেটেড কিছু হবে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে তোমার এই যে রিওয়াইন্ড সিন গুলো তুমি ইউজ করছো, রিওয়াইন্ড করে হচ্ছে কাইন্ড অফ ম্যাজিক ট্রিকের মতো দেখাইছো, ব্যাপারগুলো ভালো, কিন্তু আমার মনে হচ্ছিল যে স্টোরির সাথে দরকার ছিল না বা হচ্ছে যাচ্ছিল না, বা এই স্টোরিটাও কাইন্ড অফ মনে হচ্ছিল শেষ হয় না আর কি। প্রথম ওটুকু দেখে তারপরে হচ্ছে দেখলাম যে হচ্ছে তোমার একটা নিউজ আসছে, একটা বাজে নিউজ, সেটা শুনে হচ্ছে তুমি স্যাড হয়ে গেছো, বাট স্টোরি না এটা আসলে রিপ্রেজেন্ট তেমন করতেছে না। তোমার কি বলবা, কার কাছে কেমন লাগছে? আমার কাছে দুইটা পুরো আলাদা গল্প মনে হয়। ওর ম্যাজিক ট্রিকটা মনে হচ্ছিল যে আমি বাস্তব, আর চিঠির পরটা মনে হচ্ছিল যে আরেকটা চিঠি পর ই ম্যাজিক, এই দুইটা গল্প আমি বলতে পারি ভাইয়া। ভাই তো রিয়েলিস্টিক হলে ভালো হতো। হ্যাঁ তোরা বলো কি বলছিস। আমি মনে করছি এটা ফার্স্ট এর যে মানে যেরকম উনি চলাফেরা করতেছিলেন তার সাথে লাস্টের একদম তো মিল নাই, কারণ উনি যেরকম ম্যাজিকের মতো করতেছিলেন তা আমি মনে করছিলাম ওটা উনি মানে লেখাপড়ায় কিছু করে ফেলবেন এরকম কিছু, আর শেষে দিয়ে যে ব্যাড নিউজ আসছে ওনার এক্সপ্রেশনটাও ছিল না। হ্যাঁ এটা আমার কাছে মনে হয়েছে, মানে শেষের ব্যাপারটা কি ও যেটা গল্প বলছো তুমি তানজিন সাজিব, সেই গল্পটা থেকে বেশি অন্য কিছু ফুটে উঠছে। আমার মনে হয় এটা একটু বেশি সময় দেওয়া উচিত ছিল ওই শেষের সময়টুকু, যে হচ্ছে তুমি একটা বাজে নিউজ শুনছো, তুমি হচ্ছে মন খারাপ করে গেছো এরকম কিছু একটা, ওটুকু আমরা তেমন দেখতে পারিনি ওই গল্পটার থেকে। আমরা বেশি দেখছি হচ্ছে আগের কিছু শর্ট যেগুলো খুব বেশি প্রয়োজন ছিল না। আচ্ছা তানজিন, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি রিওয়াইন্ড শর্ট গুলো নিয়েছো বা করেছো কেন? ম্যাম মানে একটু ইউনিক করার জন্য কিছু একটা, তাহলে এটা এন্ডিংটাও সেরকম ইউনিক, মানে এন্ডিংটা এর থেকে পুরানো কিছু একটা করো। হ্যাঁ মানে ওই ভাইদের সাথে যে তো ওই কোটার সাথে কন্টিনিউটি তুমি মিলাইতা কিন্তু এন্ডিংটা টিপিক্যাল হয়ে গেল। আমি একটু সাপোর্ট করতে পারি। তবে আমার কাছে এরকম মনে হচ্ছিল যে এখানে রিওয়াইন্ড বোঝা যাচ্ছে না, বাট তুমি যদি এরকম কিছু দেখাইতে সবকিছু তুমি রিওয়াইন্ড করতে পারো, তারপর যদি তুমি এরকম কিছু শুনতে যে হচ্ছে কারো বাবা মারা গেছে বা এরকম কিছু, তুমি চাইলে হচ্ছে সেই জিনিসটা রিওয়াইন্ড করার ট্রাই করো, এরকম যদি কোনো একটা কিছু তৈরি করা যেত আরো ভালো লাগতো হয়তো। আমি কিছু সাজেস্ট করতে পারি? অবশ্যই। সেটা হচ্ছে উনি তো এখন রেডি করে ফেলছে, তো উনি লাস্টে যেটা চিঠি আসছে ওইটাকে বাদ দিয়ে যদি এটাকে একটু ফানি ফানি করতে চায় তাহলে এটা করতে পারে যে মানে উনি জাদু করে অনেক লেখাপড়া করে ফেললো, শেষে শুনলো যে পরীক্ষায় হচ্ছে না, তো এটা ওনার একটু কষ্ট লাগতে পারে, এটা ফান ফানও এটার মধ্যে ফুটাই তুলতে পারে হয়তো। ইন্টারেস্টিং। জি আচ্ছা, ক্যালেন্ডার কি রিওয়াইন্ড করে মানে হ্যাঁ 2020 থেকে করোনা সরায় দিত? হ্যাঁ তা হতে পারে। চায়নাতে যখন ডক্টরটা বলেছিল যে করোনা আসছে তখনই চায়না সেটাতে হয় না দেখি। ওকে সো তানজিন স্যার একটু মনে আইডিয়া পেয়ে গেল, সেটা খুব ভালো হয়েছে। হ্যাঁ মাসে অনেকগুলো আইডিয়া পেলাম। হ্যাঁ বুঝতে পারছি। ওকে পরটাতে পরটা যাচ্ছে পরব সিন। হ্যাঁ ওটা তো আমরা দেখেছি মালিক মজুমদার। ওকে এক্সেস দাও। নিচে দেখ একটু। সামির রহমান Thank you.
আচ্ছা আমরা ফিল্মটা কি আবার একটু দেখতে পারি? হ্যাঁ ভাইয়া। বলো তোমাদের মতামত কেউ কিছু? বাড়ি খাচ্ছে ধাক্কা খাচ্ছে আর কি, মানে প্রপারলি হচ্ছে আমার ভিজুয়ালটা প্লিজিং না, কিন্তু গল্পটা ভালো হচ্ছে আমার যেটা মনে হলো আর কি। ভাইয়া তাহলে কি করব? এখন কি করব, এখানে আমার মনে হয় না যে ভিজুয়াল নিয়ে খুব বেশি কিছু করার আছে, কারণ হচ্ছে এখন ভিজুয়াল নিয়ে তুমি হচ্ছে করতে গেলে তোমার সবগুলো ভিডিও প্রথম থেকে আবার একটু রিরাইট করতে হবে, তো আমার মনে হয় এটা অনেক বেশি মানে ঝামেলা হয়ে যাবে তোমার জন্য। ভাইয়া যেহেতু পুরোটুকু হচ্ছে একটা মানে সাইলেন্ট ফিল্মের মতো বানাইছে যেখানে কোনো কথা নাই বা ভয়েস ওভার নাই, তো ওইখানে হচ্ছে এই হঠাৎ করে ডায়লগটা আসতে মানে মানাতো না আর কি, এন্ড হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করেছে ও আর কি ওভাবে চায় নাই। ভাই আমি কি একটু বলতে পারি? হ্যাঁ বলো। সেখানে এখানেও মানে এখানে আরেকটা জিনিস দেখাইতে পারতো কি, তার মা দরজা না খুলে সেখানে সে একজন স্বেচ্ছাসেবককে দেখতে পারতো যে হঠাৎ সে দরজা খুলছে কেন, তখন তার হাতে দেখে রিপোর্ট, এরকম কিছু একটা দেখাইতে পারতো। না সেটা এক মিনিট একটু খেয়াল করলে তুমি যদি ওর এক্সপ্রেশন ফলো করো যে ওর মা কিন্তু ওকে স্টপ করেছে যে কাছে আসবে না, এবং ও হাতে চিঠিটা নিয়ে যখন বসে পড়ে তারপর ও বলেছে যে আমি টেক কেয়ার করছি সবকিছু, তো এই জায়গাটাতে জিনিসটা তাও মোটামুটি স্ট্যাবলিশ হয়। কিন্তু আমি এর আগেও যেটা স্বামীকে বলেছি যে সবকিছু এত, ও যদি কয়েকটা সিন বাদ দিয়ে দিত বা ছোট করতো তাহলে কিন্তু ও জিনিসটাকে ওকে ফাস্ট ফরওয়ার্ড করার আসলে কোনো দরকার হতো না, কিন্তু এখন সেটা মানে এটাকে তো রিভাইভ করতে হবে, রাইট? আমার সেটাই মনে হচ্ছিল, মানে তুমি যদি তোমার কাছে ইজি হলে এন্ড হচ্ছে এই শর্টগুলো আর ইজি করে নাও, এতটা ক্রিটিক্যালও লাগবে না। আর ম্যাম যেটা বললো এটা আমিও এতটা খেয়াল করিনি, কারণ হচ্ছে ওই জাস্ট একটু ফাস্ট মুভমেন্টের কারণে আমি ওই হয়তো ইমপ্রেশনটা মিস করে গেছি, তো তুমি হচ্ছে এই ব্যাপারগুলো স্টেবলি দেখাইতে পারো, জাস্ট অ্যাকশন মুভমেন্টটা মানে হেঁটে আসতেছে এত কিছু দেখানোর দরকার নেই, তাহলে হচ্ছে এক মিনিটের মধ্যে হয়ে যাবে, আমাদের ফাস্টও করার দরকার হবে না। সেটাও বেল দিচ্ছে দরজাটা খুলছে সেখান থেকে তুমি শুরু করতে পারো, আর যখন তুমি ছোট বোনটাকে নিয়ে খেলছো বা গোসল করাচ্ছো যে কোনো একটা শট তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তোমার টাইমলাইনে মিলে যাবে, কেন কোন অনেক অ্যাক্টিভিটিস। ম্যাম কি বলবো ম্যাম?
আমি আর ফিল্মটা এখনো তৈরি হয়নি, মানে আর কিছু সময় লাগবে, আমার কালকের মধ্যে হয়তো হয়ে যাবে। তো আমি ফিল্মের পোস্টারটা কি দেখাতে পারবো ম্যাডাম? গ্রুপেও কথা বলতে পারবো। আমার রচনার এখনো 5 মিনিট লেখা বাকি। 5 মিনিট পারিনি বলে আমাকে এভাবে ছেড়ে ফেলে দিলে? আর এই আমি যে তোমার রচনার 195 লাইন লিখছিলাম, আমার টিকে অ্যাক্সেস গ্র্যান্ট হইছে দেখেন তো একটু বলো। হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আমার কাছে ভালো লাগছে কনসেপ্টটা, হচ্ছে ক্লিয়ার এন্ড লাউড ছিল এন্ড হচ্ছে মানে আমি এক্সপেক্ট করি না এরকম, সো আমার কাছে মানে টোটালি ভালো লাগছে, খুব বেশি কিছু বলার নাই, শর্ট গুলো প্রপার ছিল এন্ড হচ্ছে সিম্পলি ও যেভাবে দেখাতে চাইছে আমার মনে হয় আমি সেভাবেই বুঝতে পারছি এন্ড হচ্ছে কথা বলা ভয়েস ওভার এন্ড হচ্ছে প্রথমে ফলো আপ শর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগছে। আর একটা জিনিস জাস্ট যদি হচ্ছে আমি একটু পাইতাম, মানে একটা শর্ট যদি এখানে পাওয়া যেত আমার মনে হয় ভালো লাগতো, এটা ক্রিটিসিজম না হলেও হয়তো, বাট হচ্ছে আমি যদি এখানে লেখার জায়গায় এই যে এখানে যখন দেখলাম ক্লোজ আপ একটা শর্ট লিখতেছে, আমি যদি আরেকটা শর্ট পাইতাম যেখানে হচ্ছে পুরো পিসটা লেখা দেখা যাচ্ছে আর কি, তাহলে বোঝা যেত যে হচ্ছে সে একটু অনেক লিখছে আর কি, যেহেতু বললো 195 লাইনের কথা। এটি আর কিছু আমার মনে হচ্ছে খুব সুন্দর একটা শর্ট ফিল্ম, মানে ওই যে আগে একটা ফিল্মের কথা আমরা বললাম, আমার মনে নেই কার ফিল্ম, বাট হচ্ছে হঠাৎ করে ওই যে রূপন্তী দাসের ফিল্মটা আগে যে ফিল্মটা আমরা বললাম, এটার মতো একটা স্টোরি হয়েছে, মানে সিমিলার প্যাটার্নে একটা স্টোরি, যে হচ্ছে আমরা ছোট একটা ঘটনা ঘটলো সেটা দিয়ে আমরা স্টোরিটা প্রকাশ করলাম 1 মিনিটে, সুন্দর আমার কাছে ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। এবং আমি বলেছি ওর অভিনয় ক্ষমতা বেশ ভালো। হ্যাঁ, ভালো ছিল, ক্লিন, একদম ক্লিন ছিল। তোমরা কেউ তোমরা ভালো কিছু বলো ওকে, সাপোর্ট করো। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, ভালো হয়েছে, মজা তো ছিল, স্টোরিটা অনেক ভালো ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। ভাইয়া আমি কি স্ক্রিন শেয়ার করতে পারি? হ্যাঁ, এটা দেখা হয়ে গেলে তুমি স্ক্রিন শেয়ার করো তাহলে। হ্যালো সালমান, কি দেখাচ্ছো? ম্যাম সরি, আমি হুট করে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা, কোনো অসুবিধা নেই। এখন কি শেয়ার হচ্ছে? হ্যাঁ, এখন শেয়ার হচ্ছে।
আচ্ছা সো আমরা অলমোস্ট সিমিলার একটা স্টোরি দেখতে পেলাম, যেটা গল্প হচ্ছে ঠিক আগেটার মতোই হচ্ছে, মানে মিনিং বোঝা যাচ্ছিল। এখানে একটা জিনিস আমার ভালো লাগছে, সেটা হচ্ছে শেষে হচ্ছে কয়েকটা টেক্সট দিয়ে বোঝানোর চেষ্টা করছে ক্লিয়ারলি তার মেসেজটা কি, এন্ড শেষে ক্রেডিট লাইন অ্যাড করছে। এন্ড ভেরি সিম্পল, আমার মনে হচ্ছিল শর্টগুলো যদি স্টেবল হতো, যেটা তোমরা আরো কাজ করতে করতে এমনিতেই হয়ে যাবে, এন্ড বিগিনার হিসেবে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন ছিল। বাট তোমাদের স্টোরিগুলো মিলে গেছে, ইন্টারেস্টিং। কিন্তু আমি আমি না যখন এই দুটো দেখেছি, আমি এরকম একজন একজনকে চিনতো নাকি একই গল্প নিয়ে দুজন লিখেছে। বাট তুমি যে আমার দুজনে ধরো চিন্তা করি যে দুটো কিন্তু কাছাকাছি গল্প, একটা তো একজনের সাথে গল্পটা একদমই এক গল্প। হ্যাঁ, কদমটা লেখা শেষ হয়ে গেছে, কদমটার প্রয়োজনে আমরা ফেলে দিয়েছি, কিন্তু এটার প্রেজেন্টেশন একদম দুই রকম হয়। ডাস্টবিনে ফেলে দিয়েছে, তারপর একদমই ক্লোজ একটা শট ডাস্টবিনের ভিতর থেকে আস্তে আস্তে উঠে এসেছে, তারপর আমরা চলে গেলাম আমাদের মিনিট এক মিনিট। সিনেমা হচ্ছে এক্স্যাক্টলি এই জিনিস, আমরা প্রতিদিন যা দেখি, আমাদের চারপাশে যা ঘটনা ঘটে, কিন্তু সেটার প্রেজেন্টেশন একজন এক এক ভাবে করে। এটা হচ্ছে একদম এক্সট্রিমলি গুড এক্সাম্পল আমাদের ক্লাসের জন্য, যে একই গল্প একই গল্প একই গল্পের বিষয় একই, কিন্তু দুইজন একদম দুই ভাবে। এক্সেলেন্ট, আমার কাছে ভালো লাগছে অনেক। এক্সেলেন্ট ওয়ার্ক, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমি আগের লিংক গুলো পাচ্ছি না, আর কারো ফিল্ম কি বাকি আছে? একটা সম্ভবত বাকি ছিল, আয়েশা অশ্বিনীটা বাকি আর সোনালীটা বাকি। আচ্ছা তাহলে আমি ম্যাম কিছু লিংক আর আমারটা বাকি হচ্ছে, বাবেরটা বাকি। ম্যাম আমারটা বাকি। আচ্ছা তোমার আপনার লিংকটা আছে আমার কাছে, একটা লিংক তুমি শেয়ার করছি। ম্যাম আমি কি পোস্টারটা দেখাতে পারি? ম্যাম শেয়ার করব। হ্যাঁ কাব্য আগে শেয়ার করুক, সাদমান ও দেখে নে ওটা। ওকে হ্যাঁ শেয়ার করো, শেয়ার করো। এর পরের বারের কোর্সে আমরা আমি সাবজেক্ট বললাম, আমরা একটা একটা টপিক দিয়ে দিই, একটা সাবজেক্ট দিব, এই সাবজেক্টের মধ্যে বিভিন্ন গল্প বলি, মানে কিভাবে কি সেটাকে তুলে আনে। হ্যাঁ ম্যাম, তাহলে অনেক গল্প আসবে জাস্ট একটা কিভাবে একটা টপিককে নিয়ে। তুমি আমাদের এক্সপ্লেইন কর, আমরা কি দেখলাম, আমাকে এক্সপ্লেইন কর আমি কি দেখলাম। বাসা ফাঁকা, তখন সে ভয় পেয়ে গেল,
এরকম করে সে সম্পূর্ণ তার বাসাটা খুঁজলো, খুঁজে তখন এক পর্যায়ে গিয়ে হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেল। তারপর সে বুঝতে পারলো যে তার ফ্যামিলি ছাড়া সে যে কতটা তার অভাব, তার যে সমস্যা, তার যে কষ্ট হয়, তার যে মন খারাপ হয়, সেটা সে তখন বুঝতে পারলো। মানে একটা দুঃস্বপ্ন, নাইটমেয়ার, এই ধরনের। তাহলে আমাদের এটাতে এখন আসলে কিছু কাজ করার বাকি। তোমাদের অন্যদের অবজারভেশন মানে ভিজুয়ালাইজ করা বাকি, যেমন সাথে ফ্যামিলি মেম্বার অ্যাড করব আর কিছু কিছু ক্লিপ আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিব যেটা এক মিনিটের মধ্যে। আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া, এখানে এখানে কি সে ফার্স্টে ঘুমিয়েছে, মানে সে স্বপ্ন দেখতেছে যে তার বাসায় কেউ নেই, এটা কি সেই মানে গল্পটা কি এটা? যখন ঘুম থেকে উঠবে তখন আমরা বুঝবো ও আচ্ছা ঘুমিয়েছিল, এটা হচ্ছে স্টোরি। আমার মনে হয় ভালো এসেছিল, ডেভেলপমেন্ট দেখা দিলে তো খুব সিম্পল হয়ে যেত। এখন কারটা দেখছি, স্বর্ণালী ইসলাম, স্বর্ণালী আর অশ্বিন আয়শা। ম্যাম আজকে পোস্টারটা দেখাতে পারবো ম্যাডাম আমি? আচ্ছা সোনালীর কাছ থেকে আমরা একটু শুনি প্রথমে ওর গল্পটা একটু স্প্যানিশ। সোনালী জি ভাই, এটা আসলে এরকম ছিল যে একটা মেয়ে স্মৃতিসৌধে যায়, যার পরে সে স্মৃতিসৌধে লক্ষ্য করার পরে দেখে যে ওইখানে আরেকটা মেয়ে ছিল যে জুতা পরেই সেখানে দাঁড়িয়ে ছিল, এবং সে তার হাতে থাকা পানি বোতলটা খাওয়া পানিটা খাওয়ার পরে বোতলটা সে নিচেই ফেলে দেয়। তারপরে ওই মেয়েটার কাছে এটা খুব খারাপ লাগে এবং সে একটা ওইখানে বসে একটা পোস্টার বানায়। তারপরে সে সেটা নিয়ে জুতাটা খুলে সেখানে নিয়ে যে ওটা দাঁড়ায়। আচ্ছা সুন্দর ছিল গল্পটা। আমার মনে হচ্ছিল যে তুমি হচ্ছে ভালোভাবে কিছু ট্রানজিশন ইউজ করছো, যেটা আমার কাছে ভালো লাগছে। আর আমি এখন পর্যন্ত কারোর কাছ থেকে এইটা দেখিনি, যেটা খুব ভালো ছিল। আর হচ্ছে একটা ব্যাপার, প্রথমে আমার একটু মনে হয়েছে যে ওই জায়গাটুকু ব্ল্যাক এন্ড হোয়াইট না করলেও হতো। ব্ল্যাক এন্ড হোয়াইট করার কারণে আমার মনে হচ্ছিল প্রথম দিকে যে এটা হয়তো আগের কোনো ও স্মৃতি বা মেমোরিজ এর কোনো একটা ফুটেজ যেটা আমরা দেখতেছি। ব্ল্যাক এন্ড হোয়াইট কালার দেওয়ার কারণ ছিল যে ওইখানে আমি আসলে দুটো মেয়ে দরকার ছিল, কিন্তু আমি আসলে আরেকজন পাচ্ছিলাম না, যেহেতু আলাদা মনে করার জন্য দুটো কালার দেওয়া। একটা জিনিস শেষের দিকে হচ্ছে
তোমার লেখাটা হয়তো আমি ক্লিয়ারলি পড়তে পারিনি, একটু যদি ওয়াইডলি ওটা নেওয়া যেত ফ্রেমটা আরো ভালো লাগতো, বাট তোমার গল্পটা খুব সুন্দর এন্ড আমার মনে হচ্ছে তুমি সিকোয়েন্স অনুযায়ী ভালোই সাজাইতে পারছো। আচ্ছা সবার কেমন লেগেছে? এমনি ভালো লাগছে, ভালো লাগছে ভাইয়া, ভালো লাগছে। ভালো বলার পর সবাই ভালো বলবে একদম। আমার একটা কথা ছিল, অ্যাডভাইস ছিল, বুঝবো? হ্যাঁ সাজেশন দিতেই পারি ম্যাম। এখানে এই যে বোতল ফালানোর যে সিনটা, ওইখানে কি বোতল ফালানো সেটা দেখানো হয়নি। আমি প্রথমে ভাবছিলাম যে মেয়েটাকে দেখানো হচ্ছে ওই ফালে, এটা যদি অন্য একটা মেয়েকে দিয়ে দেখানো হতো আমি ভাবছি, তারপরে ওইটা দেখে এটা লিখতে চাইলে হয়তো একটু বেটার হতো। হ্যাঁ মানে এই একটা জায়গা, হ্যাঁ এটাতেই মানে সব জায়গা তিনজন বললাম একটা জায়গাতে আমাদের একটু কনফিউশন তৈরি হয়েছে। ওই জায়গাটা যদি ঠিক থাকতো এন্ড ওই জায়গাটা বেটার হলে আরো মানে এক্সপ্রেশনটা, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারতাম যে টোটালি ডিফারেন্ট দুটা ক্যারেক্টার। আর তুমি একটা কাজ করতে পারতো, যেমন হচ্ছে খুব ডিফারেন্ট একটা কালার ভ্যারাইটি ড্রেসে যদি হচ্ছে অ্যাপিয়ার করতো, তাহলে হচ্ছে সেখানে দেখা যেত যে দুজনকে। আমি জানি না তোমার জন্য হয়তো ব্যাপারটা টাফ ছিল ওই সময় এক জায়গায় গিয়ে ওইখানে, বাট এটা যদি হতো আর কি তাহলে ভালো হতো, যদি তোমার ফ্রেন্ডলি জায়গা থাকতো। এটা কি মানে তোমার হয়তো সামনে কাজে লাগবে আইডিয়াটা, এই জন্য আমি বললাম আর কি। আর স্যার আমার কাছে মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ছিল সব সময় শোনাল, এই জন্য আমরা বলি যে ব্যাকআপ প্ল্যান মানে একটা সেকেন্ড অপশন। ধরো তোমার এখানে ক্যারেক্টার তুমি ডিজাইন করে একটা মেয়ে থাকে, তুমি মেয়েটা একটা মেয়ে পাচ্ছ না, তুমি একটা ছেলেকে দিয়ে দাও। ম্যাম সেটাও আসলে পাচ্ছিলাম না, সেটাও পাচ্ছিলাম না, না আশেপাশে কোনো লোককে বলতে যে ভাই একটু এক মিনিটের একটা শুটিং আছে আসুন একটু দাঁড়া। আসলে আমি যেদিন স্মৃতিসৌধে যাই তখন আমার সাথে ঘটে আরো অন্যরকম একটা ঘটনা। ম্যাম আমি যাওয়ার পরে দেখি যে স্মৃতিসৌধ একদম অফ করে দিছে, কারণ আর ঢুকতে দিবেন না সামনে 16ই ডিসেম্বর। হ্যাঁ তখন আমি অনেকক্ষণ সেখানে ওয়েট করি আমরা, তারপরে আমাদের পরিচিত একজন লোক ছিল, পরে আম্মু তার সাথে কথা বলে তারপরে শুধু আমাদেরই ঢুকতে দেয়, তা আমি এখানে কাউকেই পাইনি। মানে ছবিগুলো দেখে যে আমরা আমাদের বক্তব্য দিচ্ছি, এটার কারণ শুধু একটাই, সো দ্যাট আমরা পর যখন কাজ করবো, কারণ এরকম হয়তো আমরা নাও পেতে পারি, আমাদের এতগুলো মানুষ একসাথে আমার ছবিটা দেখে আমাকে ক্রিটিক্যালি জাজ করছে, তো তারা বলছে যে কি ভালো লেগেছে কি ভালো লাগেনি, তো সেখান সেটাই যেন আমাদের হয় যে যেটা আমরা যেন এখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা আমার মিসিং ছিল, এইটা আমি এর পরের বার ঠিক করবো। এখান থেকে যেন আমরা আশা হতো বা মন খারাপ না করি যে ও আমি ছবিটা বানালাম ওরটা এত ভালো বললো আমারটা ভালো বলেনি, সেটা যেন আমাদের কারোর মনের মধ্যে না আসে, তাহলে কিন্তু সেটা আমার জন্য খুব দুঃখজনক হবে, আমার তাহলে বেশি মন খারাপ সেটা হবে যে তোমরা এইটুকু বিষয় এই এইটুকু যদি ক্রিটিসিজম আমরা নিতে না পারি, তাহলে সামনে আরো কত ক্রিটিসিজম সহ্য করতে হবে, এটা এটার সাথে এটা কিছুই না। আচ্ছা এরপর আমাদের একটা বাকি, এখন দুইটা বাকি, রবাবেটা কি আমরা দেখেছি? আমার মনে হয় না, না রবাবের অশ্বিনীটা দেখিনি, এই দুটা
রাবাব আছো জি ভাইয়া? জি ভাইয়া, তোমার কাছে একটু শুনি তোমার কথাগুলো এটা নিয়ে। আমি এখানে করতেছি করোনা কালীন সময়ে একটা ছেলের ঘরে বসে পড়ালেখা গেমস খেলতে কিছুই ভালো লাগে না। তখন হঠাৎ তার কাজিন তাকে ঘরে বসে সিনেমা তৈরি করার পরামর্শ দেয়। তখন সে খুশি হয়ে পড়তে শুরু করে। আচ্ছা, সিম্পল এন্ড সুন্দর একটা স্টোরি। একটা জিনিস সাজেস্ট করবো, হচ্ছে তোমার স্টোরিটা আমার ভালো লাগছে, কিন্তু একটা জিনিস আরো বেটার করলে ভালো হতো, সেটা হচ্ছে তুমি যে বলছো যে হচ্ছে সে গেমস খেলছে, সে হচ্ছে পড়াশোনা করছে, তো এই ব্যাপারটা যদি হচ্ছে আরো ক্লিয়ারলি বোঝানো যেত অনেক সুন্দর একটা ভিজুয়াল হতো। যেমন সে কিন্তু সবকিছু ল্যাপটপে করছে, সো তুমি যদি হচ্ছে পেছন থেকে দেখাচ্ছ ল্যাপটপে, আমি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি না যে আইদার শি ইজ প্লেইং গেমস অর লাইক ওয়াচিং অনলাইন কন্টেন্ট। সো তুমি যদি হচ্ছে এটা তোমার ওভার দ্য শোল্ডার একটা শট নিয়ে দেখাতা, সে হচ্ছে গেমস খেলছে বা হচ্ছে ধরো সে জাস্ট মানে কিছুই করছে না, স্ক্রিনে তার একটা ওয়েব পেজ বা হচ্ছে সে পড়ালেখা করতেছে এরকম কিছু একটা কন্টেন্ট, তাহলে বুঝতে পারতাম আমরা যে হচ্ছে সে পড়তেছে বা হচ্ছে কিছু একটা করতেছে। তারপর হচ্ছে শেষের কারণ হচ্ছে ম্যাচ হয়ে গেছে শেষের শটার সাথে, শেষের শটে গিয়ে আমরা কিন্তু সে বুঝতেছি না সে গেমস খেলতেছে নাকি হচ্ছে অনলাইনে যে হচ্ছে এই ফিল্মের যে ফিল্ম মেকিং কোর্সটা সেটার কন্টেন্ট এর কিছু একটা দেখতেছে। সো ওটা যদি হতো তাহলে আমরা ডিফারেন্সটা ধরতে পারতাম এন্ড হচ্ছে ক্লিয়ারলি আরো ভালো বুঝতে পারতাম ব্যাপারটা, তুমি যেটা বোঝাতে চাচ্ছ। ওভারঅল স্টোরিটা আমার ভালো লাগছে। তোমাদের অন্যদের কোনো অবজারভেশন আছে, কিছু বলবে? ম্যাম ভয়েসটা ক্লিয়ার লাগে নাই আমার কাছে। ঠিক আমার মনে হয় যে হচ্ছে বাচ্চাটা এতেই বিরক্ত হয়ে গেছে, কয়েকবার হচ্ছে একটু নিতে হচ্ছিল, বাট এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপরে যখন সে অন্য কাউকে নিয়ে কাজ করবে, সে যখন নিজে কাজ করবে, এগুলো ঠিক হয়ে যাবে। এই জন্য আমি জাস্ট গল্পের ব্যাপারটা নিয়ে বললাম। ওভারঅল সিম্পল একটা স্টোরি, সুন্দর করে সাজানো গেলে আরো ভালো লাগবে। আচ্ছা, এরপর থ্যাংক ইউ আয়শা ওশিন। আয়শা ওশিন এক্সেস দাও নাই, ওশিন এক্সেস দাও। আচ্ছা, অভিজিৎ পলেরটা কি আমরা দেখেছি না? না, অভিজিৎ পলেরটা আমরা দেখতে পাইনি, ওটা সাউন্ডে প্রবলেম হচ্ছিল। আচ্ছা, আমরা তাহলে প্লে করে দেখতে পারি। দেখো বাবা। আচ্ছা হ্যাঁ, আমরা দেখতে পাবো।
কেউ কিছু বলতে চাই এটা নিয়ে? কেউ কিছু বলবে না এটা নিয়ে? কেমন হয়েছে আসলে, তোমাদের দিক থেকে কেমন লাগছে? রুবায়াত যদি বলে কিছু। হ্যাঁ, রুবায়াত কিছু বলেনি পুরোটা সময়। স্যার ভালো হয়েছে, ভিডিও কল যা একটু ভালো হলে ভালো হতো। আচ্ছা, আর কিছু করে চোখে পড়ছে? ভাইয়া, এই যে খবরের জায়গাটা, যে স্কুল বন্ধ এতদিন, ওটা যদি যে খবর পড়ে সে যদি বলতো তাহলে আর ভালো হতো মনে হয়। আচ্ছা, একটা জিনিস যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে যে প্রতিটা মানে ঘটনার ও যেটা বলতেছে সাবটাইটেলে, সেটা হচ্ছে একটা করে ভিজুয়াল আমি পাচ্ছিলাম, কোনোটাই মনে হয় না যে আমার মিস হয়েছে। সো হচ্ছে আমি সবকিছু ক্লিয়ারলি বুঝে আগাচ্ছিলাম গল্পটার দিকে। এন্ড হচ্ছে সে যখন হচ্ছে খারাপ রেজাল্ট করলো, হয়তো আমি ভাবছিলাম যে হচ্ছে টিপিক্যাল মাইন্ড হয়তো ভাববে যে হচ্ছে প্যারেন্টস তাকে একটু প্রেশার দিবে, বাট সেখানে এটা হয় নাই। সে হচ্ছে তাকে ইন্সপায়ার করছে, আবার সে হচ্ছে কন্টিনিউ করছে মানে পড়াশোনাটা, এন্ড অনলাইন ক্লাস নিচ্ছিল। সো এই ব্যাপারটা হচ্ছে এখানেও সুন্দর একটা এন্ডিং হয়েছে আমার যেটা মনে হয়। মানে এন্ডিংটা অনেকে হয়তো টিপিক্যালি শেষ করে দিত যে খারাপ রেজাল্ট হয়েছে, এখানেও করা যেত, বাট তুমি যে এটা কন্টিনিউটি নিয়ে পজিটিভিটি ক্রিয়েট করছো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। একটু দেখি যখন ও কম্পিউটারে অনলাইন ক্লাস করছে। আচ্ছা দেখো, এখানে কম্পিউটারে বসা, অনলাইন ক্লাস এবং তারপরে শর্টটাতে কিন্তু আরেকটা কাপড় পরা, তার মানে কিন্তু এটা বুঝাচ্ছে যে কন্টিনিউয়াসলি এখনো হার্ডওয়ার্ক করছে পড়াশোনার প্রতি, মনোযোগ দিয়ে মানে প্রতিদিন করছে। যদি একই কাপড় দেখো, এখানে আরেকটা কাপড় পরা দেখেছো? এর আগে যখন ওর আরেকটা শর্ট ছিল তখনও একটা গ্রে কালারের একটা ছাই রঙের একটা জ্যাকেট পরা ছিল, তার মানে কিন্তু ওর প্রত্যেক দিন আলাদা আলাদা করে দেখিয়ে কিন্তু ওর দেখো যে জ্যাকেটটা খালি পরেছে টি-শার্টের উপরে। সো এখানে কন্টিনিউয়াসলি তৈরি করেছে যে হ্যাঁ আলাদা আলাদা দিন বুঝানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, সো এই ভুলটা একজনের ছিল আমাদের আগে, আমার মনে নেই কার, বাট সে হচ্ছে এটা থেকে রূপে সেটা ছিল যে ম্যাম আমার ছিল। হ্যাঁ হ্যাঁ, সো এটা খেয়াল করলে তোমার সামনে এটা ঠিক হয়ে যাবে। আমি চেষ্টা করব আমার এটা করার জন্য, আবার শুটটা নেওয়ার জন্য একটা করে ফেলো, অসুবিধা নেই, একটা শর্ট চেঞ্জ করে ফেলো। হ্যাঁ জি ম্যাম। কোনটা ও একটু দেন? আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সেটা করতে পারো যদি পসিবল হয়, কারণ একদম নিচে তোমার সাবটাইটেল হয়ে গেছে, সাবটাইটেলটা একদম নিচে দেওয়া উচিত না। লাইক দুই লাইন সাবটাইটেল যদি হয়, সাবটাইটেলের ফন্টটা তুমি একটু খেয়াল করবা কোনো মুভিতে বা হচ্ছে এই ব্যাপারগুলো খেয়াল করবা, সর্বোচ্চ দুই লাইন দেয়, প্লাস হচ্ছে একটু ছোট করে দেয় তাদের ফন্ট সাইজটা, একটু উপরে দেয় যাতে হচ্ছে একদম কোথাও প্লে না করলেও খেয়াল করবা। মোবাইলে বা কোথাও প্লেয়ারে প্লে করলে দেখো আমাদের নিচে কিন্তু একটা বার চলে আসে, অনেক সময় ওটার কারণে মিস করে যায়। সো সাবটাইটেল যদি এই জায়গাটার মধ্যে থাকে, একটু উপরে থাকতো, তাহলে আরো বেশি ভালো হতো। যদি চেঞ্জ করা যায় তুমি চেঞ্জ করতে পারো, এটা একটা ভালো ব্যাপার হবে। ওকে, আর আছে আর আমরা কি অপশন এটা দিতেছি? অপশন এটা, অপশন এটা, হ্যাঁ এটা জাস্ট ফর ইউ। হ্যাঁ यस, আচ্ছা এক্সেস দিয়েছে, থ্যাংক ইউ। আপু একটু শোনো, ভালো ভগবান
কেমন লেগেছে সবার? আচ্ছা তো গল্প কেমন মিলে যায়? আমি এটাই ভাবতেছিলাম। হ্যাঁ এখানে কি ভাই ভাই এখানে কি প্রশ্ন কত ফাঁস হচ্ছে নাকি? আমি একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা আয়েশা যদি কিছু বলতে অবশ্যই তুমি নিজে কিছু বলো তোমার। ভাই আমি একটা কথা বলবো, আমরা যখন সিনটা করতেছিলাম একদম লাস্ট মোমেন্ট আমাদের একটা সিন বাকি ছিল, তখন দেখি মানে আমরা যে থিমটা নিয়ে কাজ করতেছিলাম ওখানে দেখি আমাদের আর কি আমাদের জেলার অনেক ফেমাস একটা স্কুলের কিছু ছেলেরা আসে এন্ড সেম কাজটা করে, আর এই জিনিসটা অনেক খারাপ লাগে যে আমাদের দেশের ছেলে আমাদের দেশের মানুষ এরকম কাজ করতেছে এন্ড আমরা এরকম দেখতেছি তাও আমরা কিছু বলতে পারতেছি না, এন্ড যে একজনের সাথে মিলে গেছে এটা আমি অনেক শক ছিলাম, আর এই জিনিসটা আমাদের সাথে প্রায় ঘটে আমরা দেখি এখন কন্টেন্ট মিলে যেতে পারে এটা এখন আমরা কি বলবো। আচ্ছা না ঠিক আছে, সুন্দর ছিল তোমার চিন্তা ভাবনার জায়গা থেকে তুমি সেই মেসেজটা দিছো ফিল্মের মাধ্যমে এন্ড এটাই হচ্ছে হওয়া উচিত, এটাই প্রপারলি হচ্ছে আমরা যেটা অনেক সময় বলতে পারি না আমার হচ্ছে আমার ফিল্মের মাধ্যমে সেটা আমি দেখাই খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। আমি সুন্দর হয়েছে অবশ্যই, আমরা জাস্ট বলতেছিলাম যে হচ্ছে ওয়াজ সুন্দর যে কেন হঠাৎ কোইন্সিডেন্স লাইক হলো ম্যাম হয়তো আমরা একই ভাবে চিন্তা করি সব এই হয়তো কারণ অসুবিধা নেই। আচ্ছা আমার যদি অবজারভেশন থাকে সেটা হচ্ছে তুমি তো পরে যে কাগজে যেটা লেখা যেটা আছে সেটা তো আলাদা করে করেছো রাইট? ইয়েস ম্যাম। তাহলে সেই লেখাটাকে তুমি আবার চেঞ্জ করতে পারবে তুমি বলো? কারণ ওখানে মানে যে কথাগুলো আছে শব্দগুলো শেষে গিয়ে ভেঙে যাচ্ছে, তো আমি চাই তুমি জিনিসটাকে আবার এমন ভাবে লিখো যাতে তোমার শব্দ শেষে গিয়ে অথবা প্রাণ দিয়ে এই শব্দগুলো না ভাঙে, তোমার শব্দ যেন একসাথে থাকে, হয় ওই লাইনের শব্দটা শেষ হবে অথবা ওই শব্দটা পরবর্তী লাইন থেকে শুরু হবে, তাহলে ভিজুয়ালি যখন আমি দেখবো বা যে করবে তার জন্য সেটা করতে সুবিধা হবে, এটা আমার কাছে মনে হচ্ছে। এবং যখন আমরাও কোথাও কিছু লিখি আমরা চেষ্টা করি না যে মানে লাইনের শেষে শব্দটাকে পুরো শেষ করতে, শব্দ ব্রেক করতে তো আমরা চাই না, কারণ কন্ট মানে হয় না, তাহলে যে পড়বে পাঠকের জন্য সেটা সুবিধা হয়, তো যদি সেটা করতে পারো সেটা ভালো। আর ওদের মজার বিষয় বড় বোন যখন ছবি বানিয়েছে ছোট বোন অভিনয় করেছে, ছোট বোন যখন ছবি বানিয়েছে বড় বোন অভিনয় করেছে, পুরা পুরো কম্প্যাক্ট প্রোডাকশন হাউস বসার মধ্যে। হ্যাঁ খুব সুন্দর একটা ব্যাপার, খুব খুব মজার বিষয়। মানে অসীম মানে অসীম তো এখানে অ্যাক্টিং করে নেই, ওর অ্যাক্টিং আরো ভালো, ওর ইশক তুমি একদমই মন খারাপ করবে না তোমার অ্যাক্টিং ভালো, কিন্তু ইশকের যে এর আগের বার যখন ওর ছবি বানিয়েছে সেখানে অসীমের একটা দৃশ্য ছিল মানে ওর বাসায় থাকতে আর ভাল লাগে না, ওই ভাল লাগে না ওটা আমার ছিল না, ওটা ইশকের ছোট বোনের ছিল আমার কাজিনের ছিল। উফ আমি তো তোমাদের এই দুই বোন আর তোমাদের নাম নিয়ে কনফিউজ। ম্যাম আমি এখানে আছি আসলে অসীম আর আমাকে সবাই যমজ বোন বলে, তো মোটামুটি দুই পরিবার মিলে মানে মোটামুটি পুরো পাওয়ার হাউস বেশ ভালো, তো ওইটা প্লিজ একটু ঠিক করে ফেলো যে শব্দটা ভাঙাটা ওটা ঠিক করে ফেলো। ওকে ম্যাম ওকে থ্যাংক ইউ। কিছু নাই আজকে আজকের ক্লাস শেষ করি আমরা। আমি ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা ভিডিও বানিয়ে ক্লাসরুমে দিয়ে দিলাম। ম্যাম এই পোস্টারটা একটু দেখবেন কি? হ্যাঁ পোস্টারটা দেখো। আচ্ছা আচ্ছা এক মিনিট। হ্যাঁ ম্যাম আমরাও
পোস্টারটা দেখাইতে চাইছিলাম, পোস্টারে তো আর সাউন্ড টাউন নেই এইভাবে ইয়ার করতে পারতে। 8 নম্বরের ক্লাসেতে পোস্টার আপলোড করো, ওখানে সবাই কমেন্ট দিয়ে দিবে, আমি দিয়ে দিব আমার ক্রিটিক্যাল অবজারভেশন পোস্টারের বিষয়ে। হ্যাঁ ওর সেটা আমি দেখেছিলাম, সো তুমি যেন ওখানে আপলোড করে দাও। হবে, আমি পোস্টারের বিষয়ে অসম্ভব খুঁতখুঁতা। হ্যাঁ ম্যাম, তো যে শেষের শটটা আমি এটা খেয়াল করি নাই যে হচ্ছে একটা লাইন ভেঙে গেছিল, সো এগুলো অনেক নিখুঁত ব্যাপার ধরতে পারবে তোমরা হচ্ছে গ্রুপে, সরি ক্লাসরুমে দিয়ে দিলেই হবে। তাহলে কি ম্যাম, ক্লাসরুমে দিব তাহলে? হ্যাঁ ক্লাসরুমে দিই, আজকের মতো ক্লাসটা শেষ করি। আর তোমাদেরকে ওয়েবসাইট অ্যাকাউন্ট খোলার ওটা আমি আমরা টিউটোরিয়াল বানিয়ে দিই। ওকে ম্যাম, অল দ্য বেস্ট। আমাদের ক্লাস এখানে শেষ হওয়ার মানে কিন্তু এটা না যে আমরা সবাই চলে গেলাম কোথাও, আমি তোমাদের সবাইকে আগের যে ক্লাসটা আছে সেখানে অ্যাড করে দিব, ওখানেও তোমরা অ্যাক্টিভ থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি আছি, ভাইয়া তো আছেই, আমাদেরকে ফেসবুকে পাবে, আর কখনোই যোগাযোগ আমরা হারাবো না। আর আমাদের 1 তারিখে হচ্ছে সার্টিফিকেট সেরেমনি, তো 1 তারিখে কারোর কোনো প্ল্যান নেই, কোনো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার কিছু আমি জানি না। 1 তারিখে আমি তোমাদের সবাইকে দেখতে চাই। হয়ে গেছে? ওরে বাবা, আচ্ছা ঠিক আছে। তো দেখো আমরা সবাই একসাথে ক্লাস শুরু করেছিলাম 8 সপ্তাহ আগে, এখন আমরা মোটামুটি সবাই ছবি বানাতে পারি এবং আবার বিশ্লেষণও করতে পারি কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে, এটাও একটা বড় গুণ বুঝতে পারা যে কোনটা দেখতে ভালো লাগছে লাগছে না, এবং যদি ভালো না লাগে কেন লাগছে না। সবসময় যখনই কাউকে যে কোনো বিষয়ে ধরো সমালোচনা করবে, বলে দিবে যে কেন তোমার ভালো লাগছে না বা কেন ভালো লাগছে, ওই যে হ্যাঁ ভালো না এইভাবে না, এটা এই কারণে জিনিসটা ভালো হয়নি, এটা খুব ইম্পর্টেন্ট লাইফের জন্য। কই সামি দেখাও। ম্যাম আমি আমার পোস্টারটা দিয়ে দিলাম ইয়াতে। আচ্ছা দিয়ে দাও ক্লাসে। জি ম্যাম ক্লাসে। ওকে আমি একদম ধরে ধরে পোস্টারের ফিডব্যাক দিব। সাদমান তোমার ওভারঅল এক্সপেরিয়েন্স কেমন ছিল? অবশ্যই ম্যাম অনেক ভালো, আমি তো হচ্ছে গতবারের কোর্সটা অ্যাকচুয়ালি ফলো করেছি, যদিও সম্পূর্ণভাবে ছিলাম না ভাবের সাথে, এন্ড এবারটা নিয়ে প্রথম দিকে একটু কিউরিয়াস ছিলাম কিভাবে হয়, বাট ওভারঅল একটা ক্লাস বা দুটো ক্লাস না থাকলেও আমি জানাইটা খুব এনজয় করেছি সবার সাথে, এন্ড আজকে স্পেশালি সবাই যখন হচ্ছে দেখলাম সবার কন্টেন্ট গুলো, এন্ড সবাই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে বানাচ্ছে, আমার অনেক ভালো লাগছে অ্যাকচুয়ালি। আর হচ্ছে স্পেশালি আমি যখন খেয়াল করছি যে হচ্ছে কিছু কিছু জায়গা যেগুলো হচ্ছে আমি ক্লাসে বলছি নিয়ে কথা বলছি, সেই জায়গাগুলো যখন আমি ফিল্মে ছোটখাটো বিষয় দেখতে পারছি, যেমন ট্রানজিশন বা হচ্ছে ডিজলভার ব্যাপারটা, স্পেশালি হচ্ছে অনেকের মানে শর্ট ফিল্মে আমি হচ্ছে সাউন্ড এর ব্যাপারটা খেয়াল করছি, অনেকেই যেটা ইউজ করছো, আমি তোমাদের বয়স কেন আরো মানে পরে গিয়েও হচ্ছে সাউন্ড এর ব্যাপারটা আমি বুঝতে পারি নাই, যেমন হচ্ছে অ্যাম্বিয়েন্ট সাউন্ড আমি ইউজ করা শুরু করছি মনে হয় কয়েক বছর হয়েছে আমি যখন ভিডিওগ্রাফি শুরু করি, বাট এই সময় তোমাদের সময় আমি বুঝতে মনে হয় যে হচ্ছে একটা কলম দিয়ে লিখলে যে হচ্ছে সাউন্ডটা হয় ওটাও আমি অ্যাড করতে পারি হচ্ছে ভাবার ছিল না, বাট তোমরা এই কাজগুলো করছো আমার কাছে খুব ভালো লাগছে দেখে, এন্ড হচ্ছে প্রথম থেকে সবারটাই যারটা দেখছি আমার কাছে মনে হয়েছে যে তোমরা অনেক বেশি ভালো করবা সামনে আরো, জাস্ট এই জায়গাটা থেকে হে এই ফিল্মটা, তোমার একটা কথা বলবো যে হচ্ছে তুমি যে কাজগুলো করতেছো প্রচুর দেখবা, নিজের কাজটা প্রচুর দেখবা, হচ্ছে অনেক খুদ বের হবে, যা খুদ বের হওয়ার জন্য না যদি কিছুই না থাকে তারপরেও দেখবা ইন্সপায়ার্ড হবা, এই জায়গাটা থেকে অনেক বেশি ভালো লাগে। আমি মাঝে মাঝে আমার কাস্টমারদেরকে দেখাই, আমি আমার কাজ মানে সবচেয়ে বেশি দেখি লিটারালি, আমি যখন এডিট করি তারপরেও আমি হচ্ছে অনেক সময় কাজ না থাকলে আমি আমার চ্যানেল ঢুকে বসে ভিডিও দেখি, আমার ভালো লাগে। তো তোমার কাজটা যখন তোমার কাছে ভালো লাগবে দেখবা যে তুমি কাজটা এনজয় করতেছো আরো বেশি, তোমরা খুব রাইট ওয়েতে আছো, আরো অনেক ভালো করবে সামনে, শুভকামনা। আমি একটু কথা বলতে পারি? সাদমান ভাইয়ের অনেক বড় একটা ফ্যান হয়ে গেছে, সাদমান ভাইয়ের সিনেমাটোগ্রাফি দেখে, তো আমি
ওই জন্যই আজকে সাধন ভাইয়ের ফ্যান আমি মেসেজ দিছিলাম ওই জন্যই ফেসবুকে আমি আমার ভাইয়ের সাথে আপনার ব্যাপারে শেয়ার করছি আপনার ইউটিউব চ্যানেল নিয়ে আমার আসলে অনেক বড় ফ্যান হয়ে গেছি আপনার আচ্ছা থ্যাংক ইউ এত বড় কিছু না বাট আমি হচ্ছে চেষ্টা করি নিজেও শিখতেছি এন্ড তুমি হচ্ছে আমাকে নক করছিলে তোমার সাথে কথা হয়েছে কয়েকবার আমার মনে আছে আজকে কতকাল কি মেবি না আজকে দুপুরে ভাই আচ্ছা থ্যাংক ইউ ভাই আমার সাথে বেশি কথা হয়েছে আপনার আমিই বেশি ডিস্টার্ব করছি আপনাকে আমাদের কি আসলে ডিস্টার্ব করে না এইটা আমাদের আপনি মনে জানেন আচ্ছা আরেকটা বিষয় কিছুদিন আগে একটা নাইকির একটা অ্যাড আসছিল তোমরা দেখেছিলে ওই যে ইউ ক্যান স্টপ আস নামে জি ম্যাম কিছুটা দেখছিলাম তোমরা জানো ওই অ্যাডটা বানানোর জন্য 1.5 মিনিটের 1 মিনিট 31 সেকেন্ডের একটা অ্যাডে কত মিনিটের ভিডিও ফুটেজ ওরা দেখেছে 4000 মিনিটের আই থিংক কিভাবে দিব একটু ভালো মানে আমার ভুল হয়েছে বলা আমি তোমাদের দেওয়ার দেখা যাচ্ছে হ্যাঁ জি ভাইয়া সবাই দেখেছো জি ভাই আই থিংক এখন ঠিক আছে ওই ইম্পর্ট্যান্ট যে মোমেন্টের কথা আমি ম্যাম বলছিলাম যে হচ্ছে যেখানে হচ্ছে ওকে হাত দিয়ে দেখানো হচ্ছে যে থাকো এখন একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে মানে স্লো মোশনে হওয়াতে আর কি আগে থেকে আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে ম্যাম কিছু আমার কাছে মনে হচ্ছে এখন ওই জিনিসটা এস্টাবলিশ হয়েছে আগে থেকে বেটার হ্যাঁ আর একটা জিনিস আমার এই ব্যাপারটা অনেক ভালো লাগছে অ্যাকচুয়ালি স্টোরিটা আমার এটাকে অনেক ভালো লাগছে আবার দেখার পর আবার ভালো লাগছে মানে আসলে গল্পটা খুব সুন্দর এন্ড ডিটেইল তুমি হচ্ছে এক মিনিট অনেক কিছুই দেখাইছো এই ব্যাপারটা আমার ইন্টারেস্টিং করতেছো ঘরে এন্ড হচ্ছে যত্ন নিচ্ছো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ কুকারটাও আমি দেখতে পাচ্ছি এরপর থ্যাংক ইউ অল
আজকে এত লম্বা একটা ভিডিও ক্লাসরুমে আপলোড হবে, আড়াই ঘন্টা একটা ফিল্ম পুরো। ওকে, তোমরা এখান থেকে তোমাদের ছবিগুলো দেখো, আবার ভাইয়া যে রিভিউ দিয়েছে, সবাই মিলে যে রিভিউ দিয়েছে প্রত্যেককে, সেটা বারবার শুনো। তাহলে মানে যতই ক্রিটিসিজম নিবে পজিটিভলি, ততই আসলে আমরা সামনে ভালো কাজ করতে পারবো। কিন্তু আমরা যদি ক্রিটিসিজম নিবে, যে ক্রিটিসাইজ করলো তার সেই জিতে গেল, তো এইভাবে থামা ঠিক না। আচ্ছা ম্যাম, আমরা কি হচ্ছে ঋষিকেশ রয় এন্ড আফি আঞ্জুম ওদের ফিল্ম দেখেছি? ওদের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ প্লিজ। ম্যাম আমি তো আপনাকে এই ফিল্ম ফ্রি ওয়ের যে সাবমিশনের যে ফর্মটা দিয়েছিলেন সেটা তো পূরণ করে পাঠিয়ে দিয়েছি, সেখানে আমার ফিল্মের লিংকটা ছিল। তো আমি কি আমি আপনাকে যদি আবার ইমেল করে পাঠাই, মানে আপনার ইমেল আইডি তো নাই, কিন্তু কোথায় পাঠাবো সেটা? আমরা তো সাধারণত ক্লাসরুমের ইমেইলে পাঠাই। হ্যাঁ ক্লাসরুমের ইমেইল, আমাকে সবসময় এই ক্লাসরুমের ইমেইলটা আমার সবসময় অ্যাক্টিভ, আমি ওইটাই বেশি চেক করি। ওখানে যখনই আমাকে পাঠাবে, এখন কেন 3 মাস পরেও কিছু পাঠালে আমি ওখান থেকে রিপ্লাই করব না? তাহলে মানে লিংকটা যখন পাঠাবো তাহলে আপনি আর কি ওইখানে অ্যাড করে দিতেন আর কি? তুমি যে তুমি তোমার ফর্মটা গুগলে আমার সাথে শেয়ার তুমি ইমেল করেছো, তা আচ্ছা ঠিক আছে তুমি আমাকে পাঠিয়ে দাও, তাহলেই হবে, অসুবিধা নেই, ওখানে বসিয়ে দেব। আচ্ছা ম্যাম, ওকে। আচ্ছা আর 1 তারিখ কি কোনো নির্দিষ্ট টাইম দেওয়া আছে না এটা পরে জানানো হবে? 1 তারিখ ওরকম 3:30-4, 3:30-4 এরকমই হবে, এর বেশি দেরি করবো না, তো সন্ধ্যা হয়ে যায়। আচ্ছা ওকে, তাহলে তোমাদের সবার সাথে আমাদের আবার দেখা হবে 1 তারিখে সার্টিফিকেট নেওয়ার সময়। সার্টিফিকেট নেওয়ার আগে 25 তারিখের মধ্যে ফিল্ম একদম ফাইনাল ফিল্ম আমাদেরকে দিতে হবে, নাহলে আমি সার্টিফিকেট দিব না। ইমেল করে দিব আমি, যে ফাইনালটা কি ইমেল করে দিব? হ্যাঁ ইমেল করে দিও, আর ই করে দিব আমি তোমাদের সবাইকে আজকে, আমাদের আগের সপ্তাহে যে ক্লাসরুম আছে সেখানে আমি তোমাদের সবাইকে অ্যাড করে দিব। ম্যাম আমরা যারা আগে দিয়ে দিয়েছি তারাও কি আবার দিব ফিল্ম? না তোমরা যদি চেঞ্জ করো, ওকে ওকে, আমাকে না দিলেও হবে। আমি জানি যে তোমরা ছবিটা বানিয়েছো, আমি যেটা প্রথমেই বললাম যে তোমাদের কাছ থেকে ছবির লিংক আমি তো কোথাও সাবমিট করতে পারবো না। আমি দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে আমি এনশিওর করলাম যে তোমরা ছবিটা বানিয়েছো, আর একটা হচ্ছে ক্লোজিং সেরেমনি দিন আমি তোমাদের ছবিটা দর্শকদেরকে দেখালাম সবাইকে, যে তোমরা কি ছবি এই ওয়ার্কশপে, তোমরা সবার ছবি যাবে না, হয়তো দুইটা চারটা এর বেশি সময় হয় না, এরকম হয়তো আমরা ছবি তখন সবার সামনে দেখাবো। আর আজকে তো ভালো হলো, আজকে আমরা সবাই সবার ছবি দেখে ফেলেছি, কোনো টেনশন নাই, সেটা ভালো হলো। ওকে অল দ্য বেস্ট, ভালো থেকো তোমরা সবাই। আমরা যদি এখানে ব্লগিং করতে চাই বা মিউজিক ভিডিও করতে চাই, সেই ক্ষেত্রে কোনো অ্যাডভাইস যদি দিতে চান বা কিছু অ্যাডজাস্ট আমরা কিভাবে কি করব, একটা নরমালি কিছু একটা সংক্ষেপে যদি কিছু বলেন। আচ্ছা ওকে, ব্যাপার হচ্ছে যে মিউজিক ভিডিও বা হচ্ছে তুমি যে কন্টেন্ট ক্রিয়েশন করো, বেসিক সিনেমাটোগ্রাফির ব্যাপারটা কিন্তু সেমই থাকে। সো সিনেমাটোগ্রাফির যেটা প্র্যাকটিক্যাল নলেজ, এটা তুমি এখানে আমি যেভাবে বলছি বা হচ্ছে তুমি যেভাবে শিখতেছো সেমই কিন্তু থাকে, কিন্তু হয়তো প্রেক্ষাপটটা ডিফারেন্ট থাকে, এই জন্য স্টাইলটা একটু ডিফারেন্ট হয়। সরি টেকনিক, হ্যাঁ হ্যাঁ টেকনিক সেমই থাকবে, তোমার শর্ট সেম থাকবে, তোমার যে নলেজ গুলো তুমি পাইছো সেমই থাকবে। হয়তো তুমি যদি মিউজিক ভিডিওতে যাও তাহলে সেখানে আবার আরো পার্ট আছে, মিউজিক ভিডিওতেও জনরা আছে, এক এক জনরা এক এক একটা ভাইব থাকে। তুমি চেষ্টা করো সবসময় যে হচ্ছে তোমার গল্পটা কি, মিউজিক ভিডিওতে স্ক্রিপ্ট থাকে, মিউজিক ভিডিওতে একটা গল্প থাকে, মিউজিক ভিডিওর গল্পটাকে যদি ফলো করে তুমি মানে সিনেমাটোগ্রাফির দিকে আনো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট একটা কাজ হবে। এখন আমরা শিখতেছি, আর এখন আমরা যেটা শিখতেছি একটা ফিকশন শর্ট ফিল্ম,
তুমি যেটাই বলো সেই ব্যাপারটার সাথে মিলবে, টেকনিক্যাল ব্যাপারগুলো সেম, যদি সেদিকটা ফলো করতে চাও তাহলে আমার মনে হয় কি হচ্ছে একটা জিনিস আমি তুমি সার্চ করবে, প্রচুর ভিডিও দেখো তুমি, যেরকম ভিডিওতে ইন্টারেস্টেড তুমি ট্রাভেল ব্লগ বলো হচ্ছে ট্রাভেল সিনেমাটোগ্রাফি বলো তুমি হচ্ছে মিউজিক ভিডিও বলো বা হচ্ছে এরকম ফিকশন ফিল্ম বলো শর্ট ফিল্ম প্রচুর ভিডিওস দেখো, ইউটিউব একটা অন্য প্ল্যাটফর্ম এটার জন্য, ওই টাইপের প্রচুর ভিডিও দেখো, কিওয়ার্ড লিখে সার্চ করো, দেখতে দেখতে তুমি হচ্ছে নামটা লিখে দাও, ও তোমাকে একটা ব্লগার সাজেস্ট করতেছে, আর একটা ব্যাপার হচ্ছে ব্লগ এটার সাথে সিনেমাটোগ্রাফি কিছু থাকুক আর না থাকুক সেটা ম্যাটার করে না, এখানে পোজ বা বেসিক এরকম কিছুটা যায় না অ্যাকচুয়ালি, এটা ওরকম ভাবে আর্টের পর্যায়ে আমার মনে হয় না পড়ে, এখন একটা অনলাইন কন্টেন্ট বলা যায় ব্লগের ব্যাপারে, বাট এটা কিন্তু আমাদের ফিল্ম বা হচ্ছে কিছু ভিডিও যেটাই বলো এটার কোনো আইডিয়া কে ধারণ করে না অ্যাকচুয়ালি। আচ্ছা আমরা শেষ করি ক্লাস, তুমিও ভালো থেকো, তাড়াতাড়ি পাঠাও।